नमस्कार, आमी स्नेहा चंद्र फ्रॉम बोलतला विष्णुपुर। वेलकम टू आवर लाइफ। सकले एक जल्दी जल्दी जॉइन हो जान। साउंड एंड पिक्चर एवरीथिंग इज क्लियर, प्लीज क्यों एक मेन्शन करो, आमी चेक कर निच्छी। एंड सकले प्लीज एक जल्दी जॉइन हो जान एवं लाइवटाके प्लीज प्लीज एकटूखानी शेयर कर देवें। चेक कर पिक्चरটা ক্লিয়ারই আসছে, ঠিক আছে। সো আপনাদের কাছে ক্লিয়ার অর নট প্লিজ একটু জানান, দেন আমরা আজকে লাইভটা যে প্রোডাক্টস গুলো দেখানো স্টার্ট করব। সো আজকে প্রোডাক্টস এর মধ্যে থাকবে তাসার শিবরি। তাসার শিবরির বেশ প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আজ আছে। তাছাড়া থাকছে ঘিচা সিল্ক উইথ ব্লক প্রিন্ট, ঘিচা উইথ ডিজিটাল প্রিন্ট, হ্যান্ড পেইন্ট বিষ্ণুপুরী কাতান, सलवार सूटर साथ मधुबनी दोपट्टा, हैंड काथा स्टीचर दोपट्टा एंड आरेक्टा जिनिस थाकछे सेटा होच्छे तस्सर जरी चेक्स। एसीटा एकटु ए करबो ना करबो अनेकेई ऑलरेडी जॉइन हो गेछेन, सो आपनारा जॉइन होते थाकुन देन आमी ऑल क्लियर। ओके তো আমি আজ স্টার্ট করব শিবরির বেশ কিছু কালেকশন দিয়ে, ঠিক আছে। সো স্টার্ট করার আগে একটু বুকিং সিস্টেমটা বলে নি। জিন লোগো কো জিন লোগো নে পেনি টাইম মেরা নাম্বার দেখ মেরা লাইভ দেখ রহে হো। সো বুকিং প্রসিডিউর ইজ ভেরি ইজি। আপকো আগর কোই ভি প্রোডাক্ট হামসে চাহিয়ে, মে জ্যাদাতর সিল্ক সারি তসর সারি দিখাতি হু এন্ড হামারা হর এক প্রোডাক্ট জো কি সিল্ক এন্ড তসর মে হ্যায় ভো সিল্ক মার্ক সার্টিফাইড হ্যায়। सो आपको क्वालिटी को लेकर कोई भी इश्यूज नहीं होगा। डब्ल्यू बी में हमारा शिपिंग जो है फ्री रहता है एंड आउट ऑफ डब्ल्यू बी शिपिंग विल बी एडेड। गूगल पे फोन पे बैंक ट्रांसफर और पेमेंट मेथड আপনারা গুগল পে করতে পারেন, ফোন পে করতে পারেন, ব্যাংক ট্রান্সফার করতে পারেন। বুকিং এর জন্য স্ক্রিনশট নিয়ে শেয়ার করতে হবে। अगर आपको कोई भी साड़ी लेना है, आप बुकिंग करना चाहते हो तो स्क्रीन के बाएं तरफ एक लेफ्ट साइड में एक नंबर है विच इज 9126374190। दिस इज आवर व्हाट्सएप नंबर, जस्ट सेव द नंबर एंड आपको अगर कोई प्रोडक्ट पसंद है तो उसका स्क्रीनशॉट लेकर भेज दीजिए। टेक अ स्क्रीनशॉट एंड सेंड अस, वी विल कंफर्म आफ्टर लाइव। बुकिंग इज इंस्टेंट, ठीक है। बुकिंग इज इंस्टेंट लेकिन कंफर्मेशन आफ्टर लाइव एंड प्लीज पेमेंट शुड बी क्लियर विद इन 24 आवर्स आफ्टर कन्फर्मेशन। कन्फर्मेशन का पेज और पर थे क्योंकि 24 आवर्स के मध्य आपके पेमेंट क्लियर करते हैं एंड प्रॉपर ट्रांजेक्शन आईडी सह स्क्रीनशॉट सेंड करते हैं, अदरवाइज प्रोडक्ट कैंसिल हो जाए, ठीक है। सो हम आज के स्टार्ट करब শিবরির কালেকশন দিয়ে। আমি যেটা পরে আছি এটা আমার দুর্গা পূজার আগে নেওয়া, অনেকেই কালারটা খুব পছন্দ করেছেন বাট এক্স্যাক্ট সেম কালার হয়নি। কেন হয়নি? বিকজ অল দিস আর টাই ডাই প্রসেস। শিবরি ইজ দ্য মোস্ট পপুলার টাই ডাই প্রসেস জাপানে। জাপানের কিন্তু এটা বেশ প্রচলিত এবং বহু পুরনো, নতুন যে আজ হয়েছে সেরকমটা না। সো এটা কিন্তু নর্মাল টাই ডাই নয়, শিবরি নর্মাল টাইডার থেকে অনেকটা আলাদা। এটাতে দেখবেন একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন কিন্তু ফুটে ওঠে। মেইনলি এটা জাপানিজ পদ্ধতিতেই করা হচ্ছে এবং এখনো করা হয়, জয়পুরে যেরকম বাঁধনি হয় সেরকম। সো যে যে কালারগুলো হয়েছে আমি দেখিয়ে দেব। আমার কালারটা করানোর অনেকবারই ট্রাই করা হয়েছিল বাট এক্সাক্ট কালারটা আসছে না। যতটা এসেছে প্রচুর কালার অপশনস আছে পেয়ে যাবে। মেটেরিয়াল পিওর টাসার, ঠিক আছে। মেটেরিয়াল হচ্ছে পিওর টাসার, বোথ সাইড কামস উইথ জারি বর্ডার। প্রাইস রেঞ্জ থাকবে 4690। মানে যে পেনা প্রাইস রেঞ্জ ইজ 4690। ইসকা বহুত সারা কালার অপশনস মে আজ দিখাউঙ্গি, ঠিক আছে। কমেন্টস গুলো কি শো করছে? স্বর্ণচরীর লাইভ ম্যাম এখন নেই, ঠিক আছে। আপনারা প্লিজ আমাদের নোটিফিকেশন গুলো চেক করুন, আমি ডিটেলে আইটেমস টু আইটেমস মেনশন করে দিয়েছি এই ডেটে এই এই আইটেমস গুলো থাকবে। স্বর্ণচরীর ডেট যেহেতু এখনো ডিসাইড হয়নি সো আমি জানিয়ে দেব। হ্যাঁ, আমার ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল। তো ফার্স্ট থিং স্টার্ট করব আমি একটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দিয়ে, একদম এটা এবারে নতুন একটা কালার, একটু লাইট পিঙ্কে। সো বেসিক্যালি উইন্টার তো চলেই এসেছে, শীতের একটা আমেজ অলরেডি আমরা সবাই মানে ফিল করতে পারছি। সো উইন্টার অ্যান্ড টাসার,
এই দুটো ওয়ার্ড হচ্ছে মানে মেড আপ ফর ইচ এন্ড আদার, ঠিক আছে? উইন্টার এন্ড টাসার, আমরা যেরকম সামারে কটন পরার জন্য সাজেস্ট করি, তাই বলি কি সারা বছর কটন পরি না, ডেফিনেটলি পরি, বাট সামারটা কটন বেশি কমফোর্টেবল হয়। ঠিক সেভাবে উইন্টারের সাথে তসরের একটা ভীষণ কানেক্টিভিটি আছে। শীতে তসর পরার যে একটা আমেজ, মানে একটা এলিগেন্স, একটা রিচ লুক, সেটা কিন্তু তসরে দিতে পারে। শিবরি সিল্কেও করা যাবে, তসরেও করা যাবে। আমি তসরে করিয়েছি বিকজ তসরে জারি বজারে এই টাইপের শিবরি আমার মনে হয় খুব কম লিমিটেড লোকজনের কাছে পাবে এবং এত কালার অপশন। প্রাইস রেঞ্জ ইজ 4690। Material is pure tussar, comes with running BP, comes with contrast palla. এটা আসবে ব্লাউজ পিসটা, ইয়ে আয়েগা ব্লাউজ পিস জো কি রানিং মেই হ্যায়। ইসকা এক অর ফায়দা মে বাতা দু, আপ ইস ব্লাউজ পিস কো আগর বানাওগে না, সো আপ কোই সিম্পল কলর কা সলিড কলর কা থান কে সাথ সারি কে সাথ পহন সকতে হো। মানো আপনে ইয়ে ব্লাউজ বানা লিয়া তো আপকে পাস আগর নেভি ব্লু কলর কা কোই সলিড থান হ্যায় সো উসকে সাথ আপ পহন সকতে হো। এন্ড দিস ইজ দা পল্লা পোর্শন। প্রাইস রেঞ্জ ইজ 4690। বহুত সারা শিবরি কা কালেকশন মে দিখাউঙ্গি ক্যুকি ইয়ে সারি জ্যাদাতর নেহি রহতা হ্যায় সোল্ড হো জাতা হ্যায় সো জিনকো লেনা হ্যায় and COD is not available, so jin logo ko online payment par koi bhi problem nahi hai like Google Pay, Phone Pay or bank transfer, aap log aaram se booking kar sakte ho. Booking ke liye screenshot lekar bhej dena hai, confirmation after live mil jayega. Booking instant after live bhi aap kar sakte ho. Agar sari stock mein hoga to hum zarur aapko contact karenge and payment details jo hai একদম প্রপার সে হাম ভেজ দেঙ্গে। দিস ইজ দা বডি পোর্শন, ঠিক আছে? এটা আসবে ব্লাউজ পাল্লা, দিস ইজ দা পাল্লা এন্ড দিস ইজ দা ব্লাউজ পিস। পুরা বডি আপকা এসা শিবরি কা টাই ডাই আয়েগা। ইয়ে টাই ডাই কোই মাম আমুলি টাই ডাই নেই হোতা হ্যায়। জ্যাদাতর সবাই বলে যে শিবরি কা তোমরা এত মানে করাচ্ছ কেন, বেশি পিছেশে করাচ্ছ না, বিকজ শিবরির যে কারিগর যিনি টাই ডাইটা করছেন লিমিটেড, ঠিক আছে? এরকমটা না মানে এটা একটা প্রিন্ট কারখানা দিয়ে ছাপা যাচ্ছে এরকম না, এই যে টেক্সচারটাকে আনা, ঠিক আছে, এটা সবার সবকে বাস কি বাত নেই হ্যায়। লিমিটেড লোকজন এই টাই ডাই প্রসেসটাতে কমফোর্টেবল এবং জানে, সো আমরা বেস্ট কারিগরকে দিয়ে করাই, কম হবে বাট জেনুইন প্রোডাক্ট হবে এবং দেখতেও আপনার ভীষণ সুন্দর। ম্যাটেরিয়াল পিওর তসর, তসর মে হ্যায় লেকিন কোই ভি স্টার্চ নেহি হ্যায়। সাড়ি আরাম সে ড্রেপ হোগা অ্যান্ড কাফি কমফোর্টেবল ভি, মানে খুদ ড্রেপ কিয়া হ্যায়, ঠিক আছে? তসর মে জো হোতা হ্যায় সবই বলতে কি তসর পরার পর একটু ফুলে ফেপে থাকে না, আমার কোয়ালিটিতে সেই ব্যাপারটা পাবেন না। নেক্সট যে কালার দেখাউঙ্গি ইটস ভেরি প্রিটি কালার, ইয়ে কালার সবই এজ পর যায়গা, চাহে আপ 30 এজ কা হো, আপ 20 এজ কা হো, আপ 60 এজ কা হো, হোয়াট এভার, ইয়ে কালার জো হ্যায় সবই পর স্যুট করনে ওয়ালা হ্যায়। অ্যান্ড জিন লোক বাই প্রফেশন আইটি সেক্টর সে হো, আপ লোগো কে অফিস পার্টি কে লিয়ে ইয়ে কালার তো একদম পারফেক্ট হ্যায়। স্কুলের টিচার যারা আছেন বাই প্রফেশন এনজিওর সাথে যারা আছেন সবার জন্যই কিন্তু এই শিবরিটা ভীষণ পারফেক্ট। প্রাইস রেঞ্জ সেম 4690 ইজ দ্য প্রাইস রেঞ্জ। পুরা শাড়ি বডি এসা আপনার শিবরি কা টাই ডাই যায়গা, বোথ সাইড সারি কা বর্ডার আয়েগা। দিস ইজ দ্য পাল্লা, পাল্লা আসবে ব্ল্যাকে অ্যান্ড কামস উইথ রানিং বিপি। যদি বাড়িতে কারো ব্ল্যাক ব্লাউজ পিস থেকে থাকে আপনি সেটার সাথেও ক্যারি করতে পারবেন, আদারওয়াইজ এটার ব্লাউজটা বানাতে পারবেন যেটা আপনার পছন্দ, ঠিক আছে? আর প্রাইস থাকবে 4690। আগর কিসি কো পছন্দ আ রাহা হো, সাড়ি পছন্দ আ রাহা হো তো আপ স্ক্রিনশট ভেজিয়ে, এন্ড লাইভ পছন্দ আ রাহা হো তো আপ এক কাম কর সকতে হো, আপ লাইভ কো শেয়ার জরুর কর সকতে হো। এন্ড তসর মানে জো লোক তসর লাভার হ্যায় উনকে লিয়ে ইয়ে সাড়ি পারফেক্ট অপশনস হ্যায়। যারা তসর লাভার আছে না তাদের জন্য কিন্তু এই শাড়িটা হচ্ছে পারফেক্ট, মানে একদম তাদের জন্যই বানানো বলতে পারে। তসরে প্রচুর ভ্যারাইটি আমি দেখেছি, তসর হ্যান্ড কাঁথা, তসর ব্লক প্রিন্ট, তসর টাই ডাই, তসরে আপনার জারি চেকস। শিবরিটা হচ্ছে আমি যখন পুজোর আগে ফার্স্ট এটা দেখিয়েছিলাম তখন মানে প্রথম যখন করানো হচ্ছিল আমি ভেবেছিলাম কি হয়তো মানে কিরকম, যে কোনো জিনিস নতুন লঞ্চ করার সময় একটা ভয় লাগে যে কিরকম রেসপন্স হবে, আদেও সবাইটা ভালো। সো আমি 100% সাকসেসফুল, পুজোর আগে কোনো এক পিস শিবরি আমার কাছে নেই এবং পুজোর আগে লাস্ট টাইম 59 পিস তসর শিবরি এসেছিলো, সেদিন আমি বলেছিলাম সবাই পাবে,
আজও আমি ট্রাই করব সবাইকে যেতে দিতে পারি। আজ যদি বুকিং করতে চাইছে, আমার তো আসেনি, আমি দুবার ট্রাই করেছি, দুবারে কোনোবারই কালারটা লাইট হয়ে গেছে, যেটা এসেছে আমি দেখিয়ে দেবো। দিস ইজ দ্য ব্লাউজ পাল্লা, ঠিক আছে, ইয়ে আয়েগা পাল্লা, ইয়ে আয়েগা আপকা ফ্রন্ট ইয়োকা পোর্শন, ইয়ে আয়েগা ফ্রন্ট সফট পলিশ জো হ্যায় সফট হ্যায়, ঠিক আছে, এটা কোনো হার্ড পলিশ না, আরামসে ক্যারি করা যায় এই শাড়ি। আর এগুলো খুব স্ট্যান্ডার্ড লুকের, হিজি ভিজি চকমকে ঝকঝকে এরকম একেবারেই নয়, এটা পরে আপনি একটা কফি শপে যেতে পারবেন, এটা পরে আপনি একটা কোনো ফাইভ স্টার হোটেলের কোনো ডিনার পার্টি অ্যাটেন্ড করতে পারবেন, এতটাই সফিস্টিকেটেড। হ্যান্ডমেড জুয়েলারি, কেমিক্যাল বিটস, পোড়ামাটির জুয়েলারি, এগুলো ট্রাই করুন। ইয়ে আয়েগা আপকা পাল্লা পোর্শন, ম্যাটেরিয়াল ইজ পিওর টসার, দিস ইজ দ্য ব্লাউজ পিস, কামস উইথ সিল্ক মার্ক, ঠিক আছে, সমস্ত শাড়িতে সিল্ক মার্ক থাকবে। আমি টেক্সচারটা একটু সামনে থেকে দেখিয়ে দেবো, ঠিক আছে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কি টসার জো লোক পহলি টাইম লে রে হো টেক্সচার কেসা হোতা হ্যায়। সবি কো লাগতা হ্যায় টসার এন্ড সিল্ক বোথ আর সেম, নো নট সেম, টসার মে থোড়া আপকা ম্যাট ফিনিশ রহে হো রহেগা, এটাই টসরের হচ্ছে একটা রিচ ব্যাপার এবং এটার জন্যই টসর এত ফেমাস। প্রাইস রেঞ্জ ফর দিস ওয়ান ইজ ওনলি 4690, কালার জো হ্যায় বেজ কালার কে উপর ব্ল্যাক কা টাই ডাই হ্যায়, ঠিক হ্যায়, কালার জো হ্যায় বেজ কালার কে উপর ব্ল্যাক কালার কা টাই ডাই হ্যায়। আগর আপকো পসন্দ আ রাহা হো সাড়ি তো স্ক্রিনশট লেকার হমকো ভেজ দিজিয়ে, আফটার লাইভ হম কনফার্মেশন দে দেঙ্গে, ঠিক হ্যায়, কিউকি দেখিয়ে সবি সাড়ি মেরে পাস দো পিস করকরি হ্যায়, সো জিনকা স্ক্রিনশট পেলে আয়েগা উনকে লিয়ে বুকিং কনফার্ম হম লোক দে সকতে হ্যায়, লেকিন আগর বো বাদ মে ক্যান্সেল করতে হ্যায়, ঠিক হ্যায়, তো হম উসে দোবারা বুকিং নেহি লে সকতে, হম লোক উন নম্বর কো মার্ক কর কর রাখতে হ্যায়, ও কিতনা ভি পেলে ভেজ দে, কোনো মানে সেটা থেকে বুকিং নিন, এটা আমাদের রুলস, বিকজ আমি দুবার তিনবার দেখেছি এরকম হয়েছে, ঠিক আছে, এখন ঠিক আছে, তোমার কোনো লঞ্চ করা ডিজাইনে আজ অব্দি সাকসেসফুল হয়নি স্নেহা, এত এলিগেন্স এন্ড ভ্যারাইটি অনুগ্রহ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, এই ডিজাইনগুলো করা কি একটা ম্যাটেরিয়ালের মধ্যে কত ভ্যারাইটি করা যায় সেটার একটা মানে দেখানো, যেটা আমি পরে আছি তার থেকে দেখুন অনেকটাই লাইট কালারটা এসেছে, এটা একদম পিচ কালার এসেছে, যেটা এসেছে সেটা হচ্ছে একদম পিচ কালার। প্রাইস রেঞ্জ কিন্তু সেম 4690 ইজ দ্য প্রাইস রেঞ্জ, কালারটা হচ্ছে পিচ আর পাল্লা অ্যান্ড ব্লাউজ পিস রানিং এ, দিস ইজ দ্য পাল্লা পোর্শন, এটা আসবে আঁচলের পাটটা, পুরো বডিটাতে শিবরির টেক্সচারটা দেখুন, শিবরির যে টাইডাইটা হয় এটাই কিন্তু মেন এফর্ট শাড়িতে, শাড়ি তসরের, ঠিক আছে, তসরের থানটা তো এখান থেকে যাচ্ছে, বাট এই টাইডাইয়ের যারা কারিগর তারা কতটা এক্সপার্ট হলে এই টাইডাইটাকে ক্রিয়েট করা যাচ্ছে শাড়ির ওপরে। প্রাইস থাকবে অনলি 4690, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ব্লাউজ পিস থাকবে রানিংয়ে, পুরো বডি থাকবে এরকম কালার, এই কালারটাও নিতে পারে, সমস্ত কালারগুলোই বেশ সুন্দর। এরপর যাদের যেটা মনে হচ্ছে যে না আমার পিচ কালারের শাড়ি নেই, আমি কখনো পরিনি, তো তাসারে নিতে পারেন, তাসারে যত আপনি এই ধরনের কালার নেবেন তত বেশি করে স্যুট করে, ঠিক আছে, সিলভার জুয়েলারিও ভালো লাগবে, সেটা ম্যাট গোল্ড জুয়েলারি পরতে পারে। প্রাইস থাকবে 4690, দিস ইজ দ্য ফ্রন্ট ইয়োক পোর্শন, দিস ইজ দ্য পাল্লা পোর্শন, ব্লাউজ পিস রানিং আসবে, রানিং ব্লাউজ পিসটা আপনি বানাতে পারেন, আদারওয়াইজ ব্ল্যাক কোনো স্লিভলেস ব্লাউজ, আজকালকার দিনে ব্ল্যাক মানে হাইনেক অ্যান্ড ট্রি কোয়ার্টার স্লিভস ক্রপ টপ বেরিয়েছে, সেটা দিয়ে ক্যারি করতে পারে, ভীষণ স্মার্ট লুকস থাকবে। প্রাইস থাকবে অনলি 4690, শাড়ি কাজ মেটেরিয়াল হ্যায় ও পিওর টসার হ্যায় অ্যান্ড সফট পলিশ মে হ্যায়, জিসকে ওজহ সে শাড়ি মে কাফি সারা ফল আনে বালা হ্যায়, ফল জো হ্যায় বহুত খুবসুরত আয়েগা, ফলগুলো কিন্তু বেশ ভালো আসে। 4690 পিচ কালার, প্রাইস রেঞ্জ থাকবে 4690, প্রচুর প্রচুর কালার অপশনস থাকবে, একটু ব্রাইট কালারে যাচ্ছে বিকজ এখন ওয়েডিং সিজন, অ্যান্ড ওয়েডিং সিজনের মর্নিংয়ে যেটা আমাদের সব থেকে বড় একটা মানে কি বলবো ওকেশন, সেটা হচ্ছে হলদি সেরিমনি, হলদি সেরিমনি আমরা কম বেশি সবাই কখনো না কখনো অ্যাটেন্ড করেছি, ম্যাক্সিমাম আমরা তাঁতের শাড়ি পরে যাই, যদি এরকম একটা কোনো পার্টি থাকে যেটাতে আপনি হয়তো নাইটটা অ্যাটেন্ড করতে পারছেন না, শুধু সকালটা অ্যাটেন্ড করবেন, সেখানে একটা এরকম শাড়ি পরে যাওয়া যেতেই পারে। অ্যান্ড ইসকে সাথ না আপলোক কেমিক্যাল বিটস কা জো জুয়েলারি অভি আয়া হ্যায়
ভীষণ সুন্দর, মানে পিওর যেগুলো কেমিক্যাল বেটসে সেই টাইপ ক্যারি করতে পারেন। ইসকে সাথ আপ গোল্ড জুয়েলারি ভি পেন সকতে হো, থোড়া আগর আপ মডার্ন টাইপ কা জুয়েলারি পেনতে হো তো বহুত আচ্ছা। বালুচরি লাইভ এই এই উইকেই হবে, মানে এই ফার্স্ট ডিসেম্বর, ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে স্বর্ণচুরিটা আমি বলে দেবো। দিস ইজ দ্য বডি পোর্শন, ব্রাইট ইয়েলো উইথ রেড কম্বিনেশনস, প্রাইস রেঞ্জ সেম 4690 ইচ এন্ড এভরি পিস, কালার কম্বিনেশনস, টেক্সচার বোথ আর ভেরি ভেরি মানে ভীষণ ভীষণ এলিগেন্স। লুকস গুলো তো সুন্দর বটে, তার সাথে সাথে কোয়ালিটিটাও ভীষণ বেটার কোয়ালিটি। দিস ইজ দ্য ব্লাউজ পিস, ঠিক আছে। ইয়ে আয়েগা আপকা পাল্লা পোর্শন, ইয়ে আয়েগা আপকা ফ্রন্ট ইয়োক কা পোর্শন, ইয়ে আয়েগা ফ্রন্ট। কাফি সফট হ্যায় সাড়ি পর কোই ভি স্টার্চ নেহি হ্যায় তো ইসকে ওজহ সে আপ খুদ ব খুদ সাড়ি পহন সকতে হো। এসা নেহি হ্যায় কি সাড়ি পহননে কে লিয়ে কিসি অর কো বুলানা পড়েগা ইয়া কিসি অর কা হেল্প। এগুলো কি তোমার অন প্রোডাকশন? হ্যাঁ, আমাদের এগুলো হচ্ছে শাড়িগুলো তসরটা এখানে তৈরি হয়, বাট এই টাই ডাইটা বাইরের হয়, ঠিক আছে। টাই ডাইটা আমাদের এখানে হয় না, বিষ্ণুপুরে হয় না, ঠিক আছে। এগুলো বাইরে থেকে হয়ে আসে, যেখানে যেরকম আর কি সুবিধা হয় যখন সেরকম করানো হয় এটা আসবে। এগুলো পরেও পাবেন, কিন্তু একটা সমস্যা হয় সবসময় না, সেম কারিগরকে পাওয়া না গেলে মানে শাড়িটা আমরা করাতে পারি না, বিকজ যে কারিগর এই কাজটা করছেন একমাত্র উনিই জানেন যে কতটা কি পরিমাণে কোন জায়গায় টেক্সচার গুলো আনতে হবে। সো তাই জন্য সবসময় মানে হলেই যে আবার করে দিতে পারবো এটা না, যখন উনি ফ্রি থাকবেন ওনার সাথে ডিপেন্ড করছে, মানে ওনার ওপর ডিপেন্ড করছে আর কি, আমি তো নিজে বানাচ্ছি না। ইয়ে আয়েগা আপকা পাল্লা পোর্শন, দিস ইজ দ্য পাল্লা, দিস দ্য ব্লাউজ পিস, পুরা বডি আয়েগা এসা ইয়েলো মে। ইসকা কাফি সারা কলর জো হ্যায় মানে এক ভিডিও ডালা থা উসমে সে বুকিং হো চুকা হ্যায় সো ইসিলিয়ে আভি দো পিস করকে হি অ্যাভেলেবল হ্যায়। আগর কিসি কো চাহিয়ে আপ কনফার্ম হো 100% কি আপ 24 মে পেমেন্ট মে মতলব কমফর্টেবল হো তো হি বুকিং কিজিয়েগা। আগর কোই প্রবলেম হ্যায় জেসে কি আপকো সিওডি মে হো আপ তো হি আপ লেঙ্গে তো বুকিং মত কিজিয়ে, হামারা সিওডি অ্যাভেলেবল নেহি হ্যায়। উই আর টেক অনলি প্রিপেড বুকিং গুগল পে, ফোন পে অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার, অ্যান্ড মেরা হামারা ইনস্ট্যান্ট বুকিং জরুর হ্যায়, লেকিন পেমেন্ট ইনস্ট্যান্ট নেই হ্যায়। মানে কাফি সারে লাইভ মে দেখা হ্যায় কি ইনস্ট্যান্ট পেমেন্ট হতা হ্যায়, নেই তো আপ মতলব যারা আগে পেমেন্ট করে তাদেরই শাড়িটা। বাট আমার কাছে রুলসটা একদম ডিফারেন্ট, যে লোক পহলে বুকিং করোগে শাড়ি উনকা হ্যায়, আপ চাহে উইদিন ওয়ান আওয়ার মে পে করো ইয়া চাহে 24 আওয়ার্স মে পে করো, হোয়াট এভার, লেকিন শাড়ি আপ হি কে লিয়েই রহেগা। লেকিন আগর আপ বুকিং কা কোই অ্যান্সার নেই দোকে তো ও নম্বর সে দোবারা বুকিং নেই লেতে হ্যায় কিসি কা ভি, চাহে জো ভি হো, ঠিক হ্যায়। নেক্সট কালার জো হ্যায় ও হ্যায় এসা স্কাই ব্লু কালার, কিসি কিসি কো ক্যা হতা হ্যায় কমেন্টস গুলো একটু পড়ো, মানে ব্ল্যাক টাচ নেই চাইয়ে মাম্মি কো দেনা হ্যায়, ঠিক হ্যায়, বা এরকম কাউকে দিতে চাইছেন যিনি হয়তো ব্ল্যাকের টাচটা খুব একটা পছন্দ করে না, সব জিনিসে ব্ল্যাক এরকম হয় না এক সময়, সো তাদের জন্য কিন্তু এটা বেটার হবে। স্কাই ব্লু উইথ টাসার রেঞ্জ কেমন এই শাড়িগুলোর? এই শাড়িগুলোর রেঞ্জ হচ্ছে আপনার 4690, 4690, ঠিক আছে। এই শাড়িটার প্রাইস আয়েগা আপকা 4690। আপনাদের যদি পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিন, আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা টেক্সচার, তাসের কা টেক্সচার। আপনারা কখনো যারা ফার্স্ট টাইম দেখেছেন কিনা, বাট এটা দেখতেই পারেন, এটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, ঠিক আছে। এটা ভীষণ সুন্দর, ইনফ্যাক্ট এই ধরনের তসরে শিবরির যে টাই ডাইও করা যেতে পারে এবং সেটার লুকসটা যে এতটা প্রমিনেন্ট আসবে, এটা রিয়েলি আমিও কখনো মানে ভাবতে পারিনি যে এটাতে এতটা সুন্দর লুকসটা আসবে। আমি খুব ভয়ে ভয়েই করিয়েছিলাম জিনিসটা, অনেকগুলো পিসেসও করেছিলাম, ঠিক আছে। এখন একটা প্রাইস থাকবে 4690, একটু অন্ধকারটা দেখাচ্ছি, 4690। দিস ইজ দ্য পাল্লা পোর্শন, দিস ইজ দ্য ব্লাউজ পিস। বডি কা যে কালার হ্যায় হ্যায় আপকা তসর কা যে ভার্জিন কালার হতা হ্যায় উসসে হোয়াইট বেজ কালার,
बेज कलर के ऊपर ब्लू कलर का आशा शिवोरी का टाई डाई बोथ साइड लुक लाइक सेम इटा कोनो प्रिंट नहीं ठीक है जेटा टाई डाई का अलग प्रोसेस होता है प्रिंट का अलग प्रोसेस होता है मैं एक बार दिखा दूं ये साड़ी का ना बैक पोर्शन है बैक एंड फ्रंट बोथ आर सेम दोनों देखे सेम एगुलो रिव्यूज प्रचुर पे जाबे আমাদের যে গ্রুপটা আছে सिल्क पॉइंट ग्रुप सर्च करो पे जाबे ठीक है अगर किसी को देखना है कि ये साड़ी आफ्टर ड्रिपिंग कैसा लग रहा है तो मेरा जो ग्रुप है आप वो ग्रुप देख सकते हो वहां पर ढेर सारा रिव्यूज मिल जाएगा शिबोरी का प्राइस रहेगा 4690 मटेरियल इज प्योर टसर ठीक है जिसका लुक ये आएगा आपका पल्ला आंचलटा আসবে এটা বডিটা এটা এটা সাথে স্কাই ব্লু কালারের আপনারা কেমিক্যাল বিটস আরামসে ক্যারি করুন খুব ভালো লাগবে দেখতে তোমার লেফট সাইডের হেয়ারটা একটু ঠিক করো হ্যাঁ আমি করলাম অ্যাকচুয়ালি স্ট্রেটনিং করানো অনেকটা দিন হয়ে গেল তো তারপর থেকে আর করানো হয়নি যার জন্য আমার হেয়ার খুব কার্লি ছিল প্রথমে তো তাই জন্য যেটা রিগ্রোথ হয়েছে পুরোটাই কার্লি সো প্রাইস থাকবে এটার 4690 ঠিক আছে 4690 ইজ দ্য প্রাইস রেঞ্জ WB shipping free, out of WB shipping will be added. अगर आपका address out of WB का है, so साड़ी के price के साथ within 500 grams 80 rupees add होगा, and अगर आपका address WB के अंदर है, तो free shipping रहेगा. एक और color, प्रतिटा each and every color मतलब सच में इसमें choose करना काफी difficult होगा आप सभी के लिए. लेकिन अगर आप विदाउट ब्लैक में चाह रहे हो आप स्काई ब्लू ले सकते हो ये ले सकते हो अदरवाइज आप ये भी ले सकते हो ये तीनों कलर विदाउट ब्लैक टच में है तीनों कलर हर किसी एज पर जाएगा ठीक है ये कलर भी काफी खूबसूरत लगेगा एंड इसके साथ थोड़ा आप अगर केमिकल बिट्स पहनते हो तो मतलब बात ही कुछ अलग है तसर एंड केमिकल बिट्स भीषण जाए तो शोरे शते कलरफुल केमिकल एक लोग खूब दारुन लगे एक आश्वर बॉडी पोर्शंस का फाइन क्वालिटी है हाँ कोर्न रिसीव करना एक आश्वर ब्लाउज पीस अगर आपको कोई भी बुकिंग करना है साड़ी का पिछले लाइव से या फिर अभी जो दिखा रही हो जस्ट टेक अ स्क्रीनशॉट एंड सेंड अस अगर आपको साड़ी बुकिंग करना है देन 9126374190 इस नंबर पर आप साड़ी का पिक्चर भेज दीजिए आफ्टर लाइव वी विल कंफर्म योर प्रोडक्ट अगर साड़ी रहेगा तो हम लोग आपका प्रोडक्ट जो है कंफर्म कर देंगे एंड पेमेंट डिटेल्स वगैरह भी भेज देंगे दिस इज द लुक कितना सुंदर आ रहा है लुक्स एंड काफी कंफर्टेबल है लाइट वेट है शादी वगैरह में भी पहन सकते हो देखिए ऐसा नहीं है कि शादी मतलब हमको पूरा एकदम ज्वेलरी से ढक जाना है एक हेवी साड़ी पहनना ही ऐसा बिल्कुल भी नहीं है इस डिपेंड करता है कि आप कौन से टाइप का शादी अटेंड कर रहे हो फैमिली ओकेजन में हम लोग ज्यादा ज्वेलरी वगैरह पहनते हैं साड़ी भी थोड़ा जैसे कि कांजीवरम कतान बनारसी ये सब पहनते हैं लेकिन सपोज आपके कोई ऑफिस का पार्टी है वहां पर थोड़ा आप पूरा इतना सारा ज्वेलरी पहनने का कोई मतलब ही नहीं है आप वहां पर ऐसा थोड़ा एरकम एक तो छिमछाम साड़ी पहनून देखें अनेक सुंदर अनेक अनेक सुंदर अनेक सुंदर क्वालिटी गुलो एकलोर जरी बॉर्डर बोथ साइड कम्स विद जरी बॉर्डर एंड पूरा साड़ी जो है आपका सीबोरी का टाई डाई है दिस इज द सीबोरी टाई डाई दिस इज नॉट नॉर्मल टाई डाई देखें हमें घीचा देखी अच्छी এটা কিন্তু সেটা না এটা নিতে পারি ये विदाउट ब्लैक टच में है কোন ব্ল্যাকেট টাচ নেই যদি কারো ভালো লাগছে লাইট কালার নিতেই পারে তসরে না লাইট ব্রাইট বলে আলাদা করে কিছু হয় না তসর সবার জন্য তসরে আপনার লাইট কালারগুলো যতটা সুন্দর ব্রাইটটা ততটা সুন্দর তুলনামূলক তসরে লাইট কালারগুলো বেশি হয় ব্রাইটটা খুব কমই হয় ঠিক আছে সমস্ত শাড়ি যদি সেটা পিওর তসর না ঠিক আছে পিওর তসর এন্ড পিওর সিল্ক আগার হোগা तो उस पर सिल्क मार्क जरूर रहेगा ठीक है चापनी जो हमारे पास एक सूट पीस और दुपट्टा है ना तो सिल्क मार्क था के बिकॉज प्योर प्योर मैं ज्यादातर प्योर आइटम ही दिखाती हूं आफ्टर पेमेंट है मोटामोटी 5 टू 6 केस लगे अगर आप आज बुकिंग करते हो 24 आवर्स रहता है पेमेंट के लिए सो आपने आज पेमेंट किया आज के डेट से लेकर विद इन 6 to 7 डेज के अंदर प्रोडक्ट जो है डिस्पैच होगा आपको मिलेगा नहीं डिस्पैच होगा उसके आपके एड्रेस के हिसाब से जाएगा आपका एड्रेस अगर बंगाल का कोलकाता का कोई प्रॉपर एड्रेस हो तो 2 दिन में मिल जाता है
কই বাহার কা হোক কই সাইট মানে একটু সাইডে জোন হলো সেখানে কিন্তু একটু টাইম লাগবে কিন্তু প্রোডাক্টটা ডিসপ্যাচ আজ পেমেন্ট করছেন কাল বা দুদিনের মধ্যে হয় না মিনিমাম 5 টু 6 ডেজ কিন্তু টাইম দিতে হবে এটা আসবে লুকসটা মানে কল করে কোনো বুকিং হ্যাঁ কল করতে কোনো फायदा নেই হোগা বিকজ বুকিং নাম্বার জো হ্যায় वो है आपका 9126374190 एक बुकिंग नंबर है काज হচ্ছে সবার সাথে কনভারসেশন করা এবং তাদের প্রোডাক্ট গুলো বুকিং না তাদেরকে ডিটেইলটা দেওয়া ট্র্যাকিং আইডি वगैरह प्रोवाइड करना काम है 9126 जो हैंडल करता है नंबर उनका আমরা ওনাদের যে আমরা ওনাদের তো ইন্সট্রাকশন দিয়েছি সেটাতে শুধুমাত্র বুকিং পারপাস কলিং নাম্বার দেওয়া আছে সেটাতে কল করুন ঠিক আছে দুটো নাম্বার আলাদা ম্যাক্সিমাম লোক ক্যা করে কি কলিং নাম্বার পর সারি কা পিকচার ভেজ দে রে কোই ফায়দা নেই আপ কিতনা ভি পেহলে ভেজো ইস নাম্বার পর সে হাম চেকিং করেঙ্গে 9126374190 দিস ইজ আওয়ার বুকিং নাম্বার জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড সেন্ড আস अगर आपका कोई डाउट है कोई इंक्वायरी कोई क्वेरी हो जानना है कि कौन सा साड़ी है सिल्क मार्क है कि नहीं तो उसके लिए कॉलिंग नंबर पर आप कॉल कर सकते हो ठीक है लेकिन कॉलिंग नंबर पर बुकिंग का कोई भी आपका आंसर नहीं मिलेगा बिकॉज वो क्वेरी नंबर है दोनों संपूर्ण डिफरेंट अटैच पे लुक्स की देखते हैं प्राइस थाक पे कुछ प्रॉब्लम हमें देखेंगे প্রাইস থাকবে এটা 4690 ইজ দা প্রাইস রেঞ্জ পিওর টসার কামস উইথ জারি বর্ডার সিল্ক মার্ক কন্ট্রাস্ট পল্লু এন্ড রানিং বিপি প্রতিটা শাড়িতে ব্লাউজ পিস মাস্ট हर एक साड़ी के साथ आपका ब्लाउज पीस रहेगा স্বর্ণচুরি লাইভ ডিসাইড হয়নি ম্যাম আমি জাস্ট নভেম্বরে স্বর্ণচুরি লাইভ করেছি কিছুদিন হলো 15 দিন হয়তো হবে স্বর্ণচুরির প্রাইস অনেক হাই হয়ে গেছে এবং ডিসেম্বরে যে লাইভটা হবে সেটাতে ম্যাক্সিমাম স্বর্ণচুরির প্রাইস আগের কোনো প্রাইসই নেই সব চেঞ্জ হয়ে গেছে মিনিমাম আপনার 400 500 এরকম प्राइस বেড়েছে और एक जो है कलर ये भी आपका ब्राइट कलर नहीं है रेड के साथ है आपका ब्लैक कलर लेकिन मैट फिनिश ठीक है ऑल दीज आर मैट फिनिश तसर जो है आपका मैट फिनिश ही देगा तसर कभी भी आपका साड़ी पर बहुत ज्यादा ग्लॉसी इफेक्ट ऐसा नहीं आएगा दिस इज द पल्ला এটা আসবে আঁচল পোর্শনসটা এটা আসবে বডি পোর্শনসটা রেড ঠিক আছে একটা বেশ সুন্দর রেড রেড মিস খুব লাল কটকটে এরকম রেডটা না বেশ ডিফারেন্ট মানে তসর মে ऐसा রেড কাফি সুন্দর দেখতে হয় इसके साथ ऐसा ब्लैक बेड्स या फिर आप कोई मैट वर्क ज्वेलरी पहनते हो तो क्या बात है एंड ये आएगा आपका साड़ी का बॉडी ठीक है बॉडी पर पूरा ऐसा शिबोरी का टाई डाई रहेगा ये आएगा पल्ला एंड ये आएगा आपका ब्लाउज पीस दिस इज द ब्लाउज पीस सेम रनिंग में है ब्लाउज पीस पूरा साड़ी आपका ऐसा शिबोरी का टाई डाई है मटेरियल है प्योर तसर ये आएगा आपका फ्रंट के ऊपर এটা আসবে সামনে আমি একটু ড্রেপ করে দেখিয়ে দিই প্রত্যেকটা কালার সুন্দর ঠিক আছে যারা একটু ব্রাইট কালারস চাইছেন তারা এই কালারটা নিতে পারে এরপর আরো একটা কালার দেখাবো সেটাও দেখতে পারে এই কালারটাও বেশ সুন্দর 4690 ইজ দা প্রাইস রেঞ্জ গুগল পে ফোন পে ব্যাংক ট্রান্সফার যেটাতে কমফর্টেবল পে করতে পারেন জাস্ট প্রপার স্ক্রিনশট দেবেন উইথ ট্রানজেকশন আইডি এন্ড কমপ্লিট অ্যাড্রেস উইথ কন্টাক্ট নাম্বার ঠিক আছে কলিং নাম্বার লিখে দাও আমি লিখে রাখবো কলিং নাম্বার ম্যাম ওকে লিখে দাও তাছাড়া আমাদের দেখবেন সিল্ক পয়েন্ট গ্রুপটা বা পেজ সার্চ করবে দেওয়া আছে ওখানে ইনফ্যাক্ট আমার ডিপিতেও দেওয়া আছে ঠিক আছে কলিং নাম্বারটা একটু পিন পোস্ট করে দাও আর বুকিং নাম্বারও পিন পোস্ট করে দাও ঠিক আছে প্রাইস থাকবে 4690 4690 4690 ইজ দা প্রাইস রেঞ্জ জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড সেন্ড আস স্ক্রিনশট নিয়ে একটু সেন্ড করে দিন ব্যাস তাহলেই হবে একটা খুব সুন্দর কালার দেখায় একটু ব্রাইটার মধ্যে এটা একটু মেজেন্টা টাইপের মতলব একদম সে ফুসিয়া পিঙ্ক নেই হ্যাঁ থোড়া আপকা মেজেন্টা টাইপ কা হ্যাঁ 4690 ইসকা প্রাইস রেঞ্জ হ্যাঁ ঠিক হ্যাঁ পল্লা জো হ্যাঁ ও ডার্ক ব্লু মে হ্যাঁ থোড়া কার্বন ব্লু কা শেড হ্যাঁ দিস ইজ দা বডি পোর্শন এটাও কিন্তু বেশ ব্রাইট আর একটু ব্রাইট শেডটা চাইছেন নিতে গো ফর রেড ওয়ান অর দিস ওয়ান দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন যারা একটু ব্রাইট কালারস চাইছেন তাহলে ই আয়গা আপকা পুরা বডি কা পার্ট দিস ইজ দা পল্লা পোরশন এন্ড পুরা বডি আপকা আশা শিবরি টাই টাই রহেগা পিওর তসর পিওর গাচি তসর অল দিস আর পিওর গাচি তসর কিউকি ইয়ে জো আপকা হ্যায় সারি হ্যাঁ গুঞ্জারে ঠিক হয়ে গেছে এখন তো ঠিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ
ঠিক হয়নি নাকি এখনো? আচ্ছা আচ্ছা, প্রাইস থাকবে আপনার এটার 4690, 4690 আসবে প্রাইস। যাদের পছন্দ হচ্ছে শাড়িটা স্ক্রিনশটটা নিয়ে শেয়ার করে দিন, ঠিক আছে? স্ক্রিনশট লেখা আর শেয়ার করে সকতে হো, তাকি আর ভি লোক লাইকটা শেয়ার করুন। হ্যাঁ, লাইকটা একটু শেয়ার করুন যদি ভালো লাগছে আপনাদের। এটা আসবে বডিটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকে ফেসবুকের কিছু প্রবলেমসের জন্য নোটিফিকেশন পাচ্ছেন না, পরে বুঝতে পারছেন না আমার লাইভ হয়ে গেছে। সো যাই হোক, আপনারা যদি একটু ভালো লাগে লাইকটা শেয়ার করতে পারেন। ব্রডকাস্টিং গ্রুপ হ্যাঁ আমরা করছি, আমরা চেষ্টা করছি। এটার প্রাইস থাকবে 4690, পিওর টাসার উইথ শিবরি টাই ডাই। মোটামুটি 12-13টা কালার আমি দেখাচ্ছি। সো জিনকো জো পছন্দ হ্যায় আজ হি আপ বুকিং কর সকতে হো, বিকজ ইয়ে সারি জো হ্যায় কাফি দের বাদ রিস্টক হয়, ইসকে বাদ ফির সে সেম টু সেম কালার রিস্টক করনা থোড়া মুশকিল হো জায়েগা, কিউকি শিবরি কা জো সারি শেয়ার করবেন তাদের কি কিন্তু তারাই কিন্তু বর্ষুধুমাত্র ব্রডকাস্ট গ্রুপে থাকবেন। প্রাইস থাকবে 4690, এক অল কালার কম্বিনেশনস। এই কালারটা পূজোতে যে কতজন চেয়েছিলেন, বাট আমি সেরকম ভাবে কাউকে দিতে পারিনি, তখন দুটো মাত্র পিসেস ছিল, দুটোই বুকড হয়েছিল। এটা আপনার রেড পোর্শনটা আসবে পল্লা পল্লাতে আঁচলে, রেড কাজ পোর্শন হ্যাঁ ইয়ে বলা পোর্শন আপনার পল্লা হ্যাঁ আঁচলটা, ঠিক আছে? এটা আসবে বডিটা, পুরা বডি পর একটা রেড কালার কা টাই ডাই কিয়া গয়া হ্যায় এন্ড শিবরি কা টাই ডাই কাফি সুন্দর দিখতা হ্যায় পহনে কে বাদ। মানে খুদ পহনা হ্যায় এই টাইপ কা শাড়ি, তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা সফিস্টিকেটেড জিনিসগুলো। এটা আসবে ব্লাউজ পিস, একদম উইদাউট ব্ল্যাক টাচে আছে, ভীষণ সুন্দর। এন্ড প্লিজ কনফার্ম হয়ে শাড়িটার পিকচার দিন, আগার আপকো লাগতা হ্যায় আপ কিসি সাপোজ আপ কিসি অর কে লিয়ে লে রহে হো, ঠিক আছে? আপনি পিকচার ভেজ দিয়া, লেকিন কই কই কেতে প্লিজ থোড়া হোল্ড কর যাইয়ে মানে কল আপকো বলতি হো, এসা পসিবল নেই হ্যায়। আগর আপকো কিসি কা মতলব সাজেশন চাইয়ে তো উনসে পহলে পুছ লিজিয়ে, উসকে বাদ মুঝে ভেজিয়ে, ঠিক হ্যায়? মেরে পাস শাড়ি ভেজ কর মানে হোল্ড নেই কর সকতি হু। কাফি সারা লোক এক শাড়ি কে লিয়ে দিন মে 10-12 বার কল করতে হ্যায় কে ও ক্যান্সেল হুয়া কে নেই হুয়া, লেকিন মানে যারা করেছে নিশ্চয় জানেন, আমি সবাইকে একটাই ভয়েস মেসেজ করি যে ম্যাম হাম লোগোনে জিসকো কনফার্ম কিয়া হ্যায় উনকে লিয়ে হাম 24 আওয়ার্স তক ওয়েট করেঙ্গে, আগর উনকে তরফ সে কোই রিপ্লাই নেই আয়েগা তো ম্যাম হাম আপকো বোল দেঙ্গে। উন কোই কোই কেতে নেই ম্যাম উনকা আগর পেমেন্ট নেই হয় তো আবহি ম্যাম পেমেন্ট করতে দিও, এসা ভি মেসেজ আতা হ্যায়, লেকিন হামারা জো রুলস হ্যায় ও সেম রহেগা সভি কে লিয়ে। আগর আপকো হামনে নিউ ভিউয়ার্স ওল্ড ভিউয়ার্স সব সবার জন্য এটা আসবে লুকসটা। প্রাইস থাকবে 4690, পেমেন্ট ডেটকে বাদ 5-6 ডেজ লাগবে জিনিসটা ডিসপ্যাচ হতে। আপ এসা বিলকুল মত সোচিয়া গিয়া কি আজ পেমেন্ট কর দিয়া তো কল মিল জায়েগা, এসা নেই হ্যায়, ইহা সে থোড়া টাইম ভেসে ভি লাগতা হ্যায়, ঠিক হ্যায়? সো প্রাইস আয়েগা ইসকা 4690, উইদিন 5-6 ডেজ কে অন্দর আপকো ট্র্যাকিং আইডি মিল জায়েগা। ট্র্যাকিং আইডি মিন্স জিসসে আপ শাড়ি ট্র্যাক কর সকতে হো কি কহাঁ পর হ্যায়। delivery.com মে হাম লোগ জো হ্যায় সেন্ড করতে হ্যায় শাড়ি। সো ইয়ে অর এক কালার হ্যায় জো পিচ কে সাথ নেভি ব্লু হ্যায়। বহুত সারা কালার মানে এক হি লাইভ পর ইসিলিয়ে দিখাযা কি সভি কো মিলে, আপ অপশনস জরুর ডালে আগর আপকো অপশনস পছন্দ হো, এনি ওয়ান এনি টু বোথ অল এসা প্লিজ মেনশন কর দিজিয়ে, ঠিক হ্যায়? দিস ইজ দ্য বডি পার্ট, ইয়ে আয়েগা আপকা বডি পার্ট। প্রাইস রেঞ্জ ইজ 4690, আপনাদের যদি কোনো মানে নেওয়ার থাকে প্লিজ হ্যাঁ না না হোয়াটসঅ্যাপে করুন, আপনারা অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কোনো কোয়েরি থাকে না থাকে মেসেঞ্জার বুকিং, বাট আমাদের কিন্তু অনলি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার হয়, অনলি আমরা খুব একটা চেক করে উঠতে পারি না, বিকজ হোয়াটসঅ্যাপে অ্যানসার দিতে দিই রাত কমপ্লিট হয়ে যায়, মানে দুটো তিন দিন যেতে তাও হ্যাঁ এত ফাস্ট। প্রাইস থাকবে এটার 4690, 4690 is the price range. Pure tussar shibori tie dye comes with silk mark, comes with a contrast BP.
लास्ट एक और साड़ी है सिबोरी का, ये एकदम हटके कलर इसका जो है हटके, पिछला आमी जब पुजो आगे करिए तक कलर का भीषण डिमांड छो। इटा एक बार्बी पिंक टाइप नियॉन शेडेड पिंक टाइप, जिन लोगों को पार्टी में वाइब्रेंट लगना है आप बंद कर ये साड़ी बुकिंग कर सकते हो, बिकॉज दिस इज द कलर। नियॉन शेड गुलो ना भीषण अट्रैक्टिव है एवं भीषण ही अपना आई कैचिंग है। ठीक है, हाँ আপনি পাঠিয়ে রাখুন, আমি চেক করে নেব। প্রাইস থাকবে 4690, 4690 হ্যাঁ। প্রত্যেকটা ব্লাউজ পিস আমি দেখিয়ে দিচ্ছি, রানিং এ সেম। আচ্ছা, এটা আসবে ফ্রন্ট ইয়ার পোর্শনসটা, ঠিক আছে। ইয়ে আয়েগা আপকা পল্লা পোর্শন জো কি হ্যায় নেভি ব্লু কালার মে, থোড়া কার্বন ব্লু হ্যায়, এন্ড ব্লাউজ পিস জো হ্যায় রানিং মে হ্যায়, যেটা যেটা আপনার বডি কালার সেম আসবে ব্লাউজ পিসের কালারটা। আলাদা করে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দেওয়া নেই, জো বডি কা টেক্সচার হ্যায় শিবোরি কা ওহি আপকো ব্লাউজ পিস পর ভি মিলেগা। ঠিক হ্যায়, সো ব্লাউজ পিস লেকার হি সাড়ি হ্যায়। আগর আপ কনফার্ম হো আপ लेना चाह रहे हो, सो यू कैन व्हाट्सएप अस, जस्ट टेक ए स्क्रीनशॉट एंड हमारे व्हाट्सएप कर दिन। ए शाड़ीटा अच्छा मैं चेक कर लेब, ठीक है। प्राइस था पे 4690, 4690 आएगा साड़ी का प्राइस। भीषण सुंदर, भीषण कम्फर्टेबल, एंड जेटा बोललाम जे तसर टच विंटर एर जोन्नो परफेक्ट। प्राइस था पे 4690। काफी सारा कलर मैंने शिबोरी का दिखा दिया है, पूरा शिबोरी का जो सीरीज था कंप्लीट कर दिया है। अभी जो दिखाऊंगी वो है आपका विष्णुपुरी कातान के ऊपर हैंड कॉलमकारी, ठीक है, हाथे कौड़ा आका। देखिए पेंट एंड प्रिंट बोथ आर वेरी डिफरेंट, मतलब व्हाइट येलो देखिए, व्हाइट बोलते प्योर व्हाइट ना मैम, बेज कलर इस साथ, ठीक है। मैं थोड़ा दो बात कर लूँ उसके बाद मैं कमेंट्स कर लूंगी। काफी सारे लोग पूछते हैं कि पेंट का इतना प्राइस क्यों होता है, तो एक सीधी सी बात है, मशीन में प्रिंट होगा तो वो क्या है, एंड ऑफ द डे आपका 10-12 साड़ी प्रिंट हो सकता है, लेकिन आपका अगर कोई पेंटर हैंड से करे, आर्ट है ये, पहला तो एक आर्ट है, ऊपर से टाइम भी बहुत लगता है, जबकि एक दिन में 10 साड़ी बन जाते हैं, वहां पर हैंड पेंट साड़ी 7 दिन में ज्यादातर एक कंप्लीट होता है और एक जस्ट स्टार्टिंग हुआ होता है, सो उनका चार्जेस भी अलग है, एंड डिपेंड करता है कि कौन से सिल्क पर आप हैंड पेंट करा रहे हो। शिल्पी ना शुद्ध आके डिसाइड ओनारा करबें ना कौन जिनिस हबे, डिसाइड करबो आमरा। আমি 3-ply করাতে চাইছি, আমি 4-ply করাতে চাইছি, আমি তসরে করাতে চাইছি, আমি সিল্কে করাতে চাইছি, সেটা ডিসাইড করি আমরা। এবং আমরা যে শিল্পীদের দিয়ে আঁকায় আমার মনে হয় না আঁকাতে কোনো খুঁত থাকবে। আমি একটা ফার্স্টে কালার দেখিয়ে দিচ্ছি আজকের, যেটা কলমকারী আপনার হ্যান্ড পেন্ট বিষ্ণুপুরীতে করানো হয়েছে। অল দিস আর প্রিমিয়াম কোয়ালিটি কা কতান হ্যা, ঠিক আছে, ইয়ে সভি প্রিমিয়াম কোয়ালিটি মে আতা হ্যা, এন্ড আপ জো হ্যা সাড়ি খুদ ফিল কর সকতে হো। আপনারা যখন শাড়িটা পাবেন না, इसका टेक्सचर जो है आप फील कर सकते हो, एंड उसके बाद आप मुझको बोलिए कि साड़ी का ये प्राइस बनता है कि नहीं। साड़ी का प्राइस है आपका 4490। क्यों है इतना प्राइस, क्योंकि ये विष्णुपुरी सिल्क कतान में है, 3-ply में है, ऊपर से ये सब आपका हैंड पेंट है। मैं पल्ला दिखाती हूँ, साड़ी कलर कॉम्बिनेशन एवं जे पेंटिंग का कड़ा हुआ है এত ক্লিয়ারিটির সাথে করা হয়েছে, এত মানে একদম আইশুদিং একটা কালার, ভীষণ সোভার সফিস্টিকেটেড। আর আপ সভি কো মুঝে লাগতা হ্যায় কি উইন্টার সিজন মে এন্ড জো ভি সিজন হো হোয়াট এভার, সিল্ক সভি সিজন কে লিয়ে পারফেক্ট হোতা হ্যায়। এন্ড আপ কাম দেখ লিজিয়ে, এটা একটু কাছের থেকে দেখে রাইন শো দা ক্লোজ দা ভিউ অফ দা সাড়ি, আপ জাস্ট চেক করো কি কিতনা বিউটিফুল কাম হ্যায়, ঠিক হ্যায়। ইয়ে হ্যান্ড পেন্ট হ্যায়, पूरा जो है आपका हैंड पेंट है, एंड कतान में जो है ना, कतान में क्या कोई भी हैंडलूम साड़ी में बीच बीच पर आप देख सकते हो कि थोड़ा बहुत सिल्क का जो धागा है कहाँ कहाँ, मैंने कोनो कोनो जाएगा एक टुकड़ी मोटा शुरू गीठ गीठ एक बेपार थे, ठीक है। एक भीषण कम, ये एकदम ही अपना पिंक कलर, लोटस पिंक कलर, ঠিক আছে, কালারটা হচ্ছে লোটাস পিঙ্ক কালার। প্রাইস রেঞ্জ থাকবে 4490। অল দিস আর হ্যান্ড পেন্ট,
পুরা সারি কা লোয়া পোর্শন এসা পেইন্ট আয়েগা সমস্ত সব বিষ্ণুপুরি কাতা ম্যাম ইয়ে সারি জব বনতা হ্যায় না সো সিফ হোয়াইট থান হোতা হ্যায় সিফ হোয়াইট বুঝতে পারছি না এটা তো আপ পড় না তসর দেখুন ম্যাম মেটেরিয়াল গুলো এখানে বানানো হলেও পেইন্টিং টা কিন্তু বাইরে থেকে হয়ে আসে ওকে আমরা এই থান গুলো শিল্পীদের প্রোভাইড করি ওনারা কালার করে আঁকে বা টাই ডাই করেন যেটাই হোক মেটেরিয়ালটা আমাদের নিজেদের ঠিক আছে বিষ্ণুপুর কাতানের উপর তসর শিবরি তসরের শিবরিটা বিষ্ণুপুর কাতানে কেন দেবে কাতানটা আলাদা প্রোডাক্ট তসর আলাদা প্রোডাক্ট কাতান মিন সিল্কের একটা ভ্যারাইটি তসর মিন তসরের গুচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট হয় ঠিক আছে তসরের গুটিটা আপনার সিল্ক নয় তসর সিল্ক বলি সিল্কের আন্ডারে অনেক কিছু পড়ছে বাট তসরটা ম্যাট ফিনিশে আসে ঠিক আছে ইয়ে আয়েগা আপকা পাল্লা দিস দ্য পাল্লা পোর্শন অ্যান্ড ইয়ে আয়েগা আপকা ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস থ্রি প্লাই কতান কে উপর হ্যায় ইয়ে জো হ্যায় সিল্ক হ্যায় ইয়ে আপকা তসর নেই হ্যায় ইসমে ফ্ললেস জ্যাদা রহেগা থোড়া স্লিক ফিনিশিং রহেগা জো কি তসর মে ম্যাট আতা হ্যায় ঠিক আছে দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যান্ড দিস ইজ দ্য বডি পার্ট ইয়ে সব সারি কিসি কে লিয়ে ভি হোল্ড নেই হোগা अगर आपको बुकिंग करना है तो आपको 24 आवर्स के अंदर पेमेंट करना है ठीक है मेरा इंस्टेंट पेमेंट नहीं है आप अच्छे से समझ सोच कर बुकिंग कीजिए कोई हड़बड़ी नहीं है ऐसा नहीं है कि आफ्टर गेट योर कंफर्मेशन विद इन वन आवर में आपको पेमेंट करना है बिल्कुल भी नहीं है मैं खुद भी एक बड़ा আমি নিজেও একজন ভীষণ বড় একটা অনলাইন বায়ার আমি অনলাইন থেকে অনেক জিনিস কিনি আমি জানি যে অলওয়েজ ইনস্ট্যান্ট পেমেন্ট পসিবল নয় বিকজ আমরা সবাই কোনো না কোনো একটা প্রফেশনে আছি কোনো না কোনো কাজের মধ্যে দিয়ে আছি হয় না সব সময় সো আপনারা ফ্রি হয়ে পেমেন্ট করবেন এসা নিয়ে কি আপকো আমি করনা হ্যাঁ প্রাইস ফর দিস ওয়ান ইজ অনলি 4490 হ্যান্ড পেইন্ট কলমকারি শাড়ি এট বিষ্ণুপুরি কাতান সিল্ক দিস ইজ দ্য পাল্লা জাস্ট কালারটা দেখুন এর সাথে মর্নিং এ যদি পরে হোয়াইট কালার একটা বেডস পরবে পালসের সেট পরতে পারে বা একটা এরকম সুন্দর মপ কালারের কোন কেমিক্যাল বেডস পরতে পারেন ঠিক আছে জাস্ট চেক টেক এ স্ক্রিনশট এন্ড সেন্ড আস বুকিং এর জন্য জাস্ট স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপনার কল মানে কল না সরি পেইন করতে হবে বুকিং এর জন্য জাস্ট স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দিন নাম্বার হচ্ছে 9126374190 अगर किसी ने लाइव मिस कर दिया हो सो आप रिकॉर्डेड भी देख सकते हो मेरा जो यूट्यूब चैनल है सिल्क क्वीन के नाम पर अभी चेंज हो चुका है सिल्क क्वीन सर्च करोगे तो मेरा जो पूरा वीडियो है आपको मिल जाएगा वहां से भी बुकिंग कर सकते हो आप यूट्यूब से करो आप पेज से करो आप इंस्टेंट करो आप रिकॉर्डिंग देख के करो व्हाट एवर বুকিং প্রসিডিওর আর সেম যখনই করবেন সেম প্রসিডিওর এটা আসবে লুকসটা এটা আরো আরো একটা কালার করা হয়েছে দুটো তিনটে কালারে এই শাড়িটা করা হয়েছে বিকজ এই যে পেন্টিংটা ইয়ে যে পেন্টিং হ্যাঁ ইয়ে হ্যান্ড কলমকারি মে বহুত জ্যাদা পপুলার হ্যায় অ্যান্ড কাফি সুন্দর দিখতা হ্যায় পাতা শাড়ি পপুলার কিউ হতা হ্যায় ক্যুকি ও শাড়ি সব মানে এমন শাড়িটা এমন হয় যে ওটা ম্যাক্সিমাম লোকজনের মন ছুঁয়ে যায় তাই জন্য সেটা পপুলার হয় প্রাইস আসবে এই শাড়িগুলোর 4490 4490 आपको पसंद आया आपने बुकिंग किया लेकिन आपको नहीं मिला तो मैं आपको इसका गारंटी बिल्कुल नहीं दे सकती हूँ कि नेक्स्ट टाइम सेम कलर आएगा আমি যদি বুকিংটা নিলাম বাট দেখা যাচ্ছে সেম নেক্সট টাইম এটা একটু ইয়েলো চলে এলো কালারটা তখন দেখবেন আপনারা বলবেন যে না এটা তো আগের মতো কালারটা নয় সো বেটার হ্যায় কি আপ নেক্সট লাইন ফলো কর লে ইসিলিয়ে মে বল রহি হুঁ জিসকো ভি পসন্দ আ রহা হো তুরন্ত স্ক্রিনশট লেকর সেন্ড কর দিজিয়ে পেমেন্ট আপ বাদ মে করোগে তো ভি চলেগা উইদ ইন 24 আওয়ার্স মে আরাম সে কিজিয়ে লেকিন স্ক্রিনশট জো হ্যায় উসকো হাম জ্যাদা প্রায়োরিটি দেতে হ্যায় ইয়ে রহেগা আপকা পেইন্টিং কা স্টাইল ঠিক হ্যায় ये आएगा आपका बॉडी का पोर्शन देखिए दिस इज द बॉडी पूरा बॉडी सिंपल है लोअर पार्ट एंड अपर पार्ट पर ऐसा पेंटिंग आएगा ऑल दीज आर हैंड पेंट नॉट प्रिंट
প্রিন্ট কিন্তু নয় আপনারা, আমি একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন এটা হ্যান্ড পেইন্ট কি করে। যে এদিকে দেখুন একটু হালকা ব্ল্যাক টাচ আছে, এবং এই যে আপনার যে সাইডে ফ্লাওয়ার গুলো করা যায়, কখনো কখনো ব্ল্যাকটা না সরে এসে এটাতে লেগেছে, এটা থাকবে। হ্যান্ড পেইন্ট মে ইয়ে সব বহুত কমন হ্যায়, লেকিন হ্যান্ড পেইন্ট উতনা হি খুবসুরত হ্যায়, কাফি খুবসুরত হ্যায় সাড়ি, এন্ড সাড়ি কা ব্লাউজ ভি কাফি খুবসুরত হ্যায়। সি গ্রিন কালারের ব্লাউজটা দেওয়া আছে, তার সাথে দেখুন বর্ডারটাতে দেওয়ার জন্য এরকম একটা আপনার কালার করা আছে, ঠিক আছে। এন্ড সাড়ি যে পহলা মতলব হোতা হ্যায় ও হোয়াইট কালার কা থান হোতা হ্যায়, উসকো কালার করতে হ্যায়, উসকে বাদ এসা আপকা পেইন্ট আতা হ্যায়, ঠিক আছে। এরকম আসবে লুকসটা, ভীষণ সুন্দর কমফোর্টেবল। এবং শাড়িগুলো কি হয়, ফটো সেশন, আমরা কম বেশি সবাই কিন্তু এখন শাড়ি পরলে, মানে হয়তো বছরে এক দুবার যারা পরেন, ফটোশ্যুট কিন্তু আমরা করাই। সো সেক্ষেত্রে আগার আপকো ফটোশ্যুট করানা হ্যায়, সো আমি সাজেস্ট করবো আপনারা হ্যান্ড পেইন্ট নিন, বিকজ হ্যান্ড পেইন্টে ফটোশ্যুট ভীষণ ভীষণ ভালো আসে, প্রচণ্ড আই ক্যাচিং হয়, প্রচণ্ড ক্যামেরা ফ্রেন্ডলি হয়। এই ধরনের শাড়ি আপনি দেখবেন একটা সিকোয়েন্সওয়ালা কোনো অ্যাটায়ার পরবেন, আর একটা এরকম পেইন্টেড বা স্টিচের কোনো কিছু পরবেন, স্টিচ অ্যান্ড পেইন্ট তার সব থেকে বেশি ফোকাসটা নেয়, বিকজ সেরকমভাবেই শাড়িগুলো তৈরি। বাও শাড়ি খুব সুন্দর কালারটা, হ্যাঁ ভীষণ রিয়েলি এটার কালারটা দারুণ হয়েছে, মানে আমি অনেকদিন পর বিষ্ণুপুরী কাতান সিল্কে এই ধরনের কম্বিনেশনসটা পেলাম। এই ধরনের আমার একটা অনেকদিন আগের শাড়ি ছিল যেটা আপনার লেমন গ্রিনের সাথে ব্ল্যাকে, ওটা অনেকবার আঁকানো হয়েছিল, এটা আসবার আঁচল পোর্শনসটা। 4490 ম্যাটেরিয়াল পিওর বিষ্ণুপুরী কাতান সিল্ক, অল শাড়িস আর সিল্কমার্ক সার্টিফাইড, সমস্ত শাড়িতে সিল্কমার্ক থাকবে। আচ্ছা আরও একটা কালার অপশনস দেখিয়ে দিই, এটাও তাই আপনার থাকবে, মানে ইয়েলো কালারের বডি, প্রত্যেকটা শাড়ি কালারফুল, অ্যান্ড প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশনসগুলো দেখুন কীভাবে কালারগুলো করা হচ্ছে, এটার একটু কাছের থেকে দেখিয়ে দাও। মানে পিকক যো কিয়া গেয়া হ্যায় শাড়ি মে, উসকা গলে কা শেড কিস তরহ সে চেঞ্জ হুয়া হ্যায় ভো দেখনা জরুরি হ্যায়। এগুলো একটা, আর এটা আপনার যদি মনে করেন আমি একটা শাড়ি নিলাম, এটা আমার একটা খুব সুন্দর আউটফিট, অবশ্যই এটা একটা আউটফিট, উসকে সাথ সাথ ইয়ে আর্ট ভি হ্যায়, জিনহোনে ইয়ে বানায়া হ্যায় ও জব আপকো দেখেগা কি আপনে উনকা বানায়া হুয়া শাড়ি পেহনা হ্যায়, কিতনা সুন্দর লাগেগা উনকো, ঠিক আছে। আমরা যখন দেখবেন বাড়িতে কেউ আসে, নিজেরা কোনো ডিশ প্রিপেয়ার করি বা বানাই, থ্যাংক ইউ সো মাচ, সো জব সাপোজ হয় না, অনেক সময় দেখবেন বাড়িতে আমরা দুজনকে ইনভাইট করলাম, ওনারা এলেন, সো আমরা নিজেরা কোনো রেসিপি প্রিপেয়ার করলাম এবং ওনাদের দিলাম, ওনারা সেটা খেলেন এবং আপনাকে ফিডব্যাক দিলেন যে বাহ দারুণ হয়েছে, তখন আপনার যতটা ভালো লাগে ঠিক ততটাই ভালো লাগবে যখন আপনারা এই শাড়িগুলো নেন। এবং আমাদের যারা বানাচ্ছেন ওনারা তো আমার সাথে কন্ট্যাক্ট করেন, মানে ধরুন একটা লাইভের পর বা 10-12 দিন পর, যে দিদি আমরা যে শাড়িগুলো বানিয়েছিলাম ওগুলোর কী রেসপন্স, আমি যখন ওনাদের রিপিট অর্ডার করি যে আপনারা যেটা বানিয়েছেন এটা চারবার বুকিং এসেছে, জানেন আপনার শাড়িটা এতবার বুকিং এসেছে, ওনাদের যে এক্সপ্রেশনটা, ওনাদের যে ভালো লাগাটা, সেটা মানে শেয়ার করাটা সত্যিই খুব মুশকিল, এতটা ওনারা হ্যাপি থাকে। আর এ আয়েগা আপকা পাল্লা পোর্শন, আর ইসকে সাথ যে ব্লাউজ পিস হ্যায় ও হ্যায় আপকা এসা কন্ট্রাস্ট মে, ইয়ে পিওর অরেঞ্জ কালার নেই হ্যায়, অরেঞ্জ কে সাথ থোড়া আপকা একটু কালচে শেডের অরেঞ্জটা, মানে একদম ক্যাটকেটে অরেঞ্জটা না, ঠিক আছে। ইয়ে আয়েগা আপকা ব্লাউজ পোর্শন, দিস ইজ দ্য পাল্লা, অ্যান্ড ইসকে সাথ আপ নেক পিস জো পহনোগে, ইয়া তো ফির হোয়াইট কালার কা পার্ল পহনো, ইয়া ফির এসা স্কাই ব্লু কালার কা আপ জো হ্যায় আপ ক্যা কহতে উসকো কেমিক্যাল বিটস, কেমিক্যাল বিটস সমঝ আ রহা হ্যায় না, কাফি সারি জগহ পর মিলেগা আপকো, ঠিক হ্যায়, কেমিক্যাল বিটস পহন সকতে হো, বহুত বহুত সুন্দর হ্যায়, এটা আসবে এরকম লুকসটা, ঠিক আছে। প্রাইস থাকবে 4690 সরি 4490 4490 4490 আপ খুদ বা খুদ মুজকো ইহি মেসেজ করেগে করোগে কি তুমারা কোয়ালিটি জাদা বেহতর হ্যায়, কিন্তু হমলোগ উসি পর কাম করতে হ্যায়, শাড়ি দেখনে মে জিতনা খুবসুরত হোনা আমারে লিয়ে জরুরি হ্যায় উতনা হি জরুরি হ্যায় শাড়ি কা কোয়ালিটি, একদম ফ্ললেস একটা কাতান। প্রাইস রেঞ্জ থাকবে 4490, বুকিং কে লিয়ে জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড সেন্ড আস, আগার আপনি দোনো পিকচার ডালা হ্যায় সো প্লিজ মেনশন কর দিজিয়ে, এনি ওয়ান এনি টু বোথ, আপকো কিতনা পিসেস লেনা হ্যায় প্লিজ মেনশন কর দিজিয়ে, ঠিক হ্যায়।
नेक्स्ट जो है वो है आपका हाफ एंड हाफ। ये पेंटिंग काफी सारा मैंने दिखाया है लेकिन सभी का कलर अलग अलग है। एक आप देखो कलर था आज पे पिंक एंड ब्लैक के, फुशिया पिंक एंड ब्लैक में। ये साड़ी जो है मैं आपको बोल देती हूँ ये हाफ हाफ कॉन्सेप्ट में है। फर्स्ट हाफ आएगा ऐसा पूरा सॉलिड कलर में, ब्लाउज पीस भी आपको सॉलिड कलर में ही मिलेगा, विष्णुपुरी प्योर कतान सिल्क में, ये हैंड पेंट है। बाकी का जो पार्ट है आपका, मतलब फर्स्ट हाफ तो ऐसा रहने वाला है, बाकी का जो पार्ट है आपका ऐसा हैंड पेंटिंग आएगा, ब्लैक के ऊपर व्हाइट का हैंड पेंट। प्राइस आएगा टू कमेंट्स पर, प्राइस आएगा आपका 4490। কলাক্ষেত্র লাইভ ম্যাম এখনই নেই, যদি হয় আমি জানিয়ে দেবো। কলাক্ষেত্র এখন মিনিমাম আপনার প্রাইসটা অনেকটাই বেড়েছে এবং সব থেকে বেশি হচ্ছে আমি যেই ভ্যারাইটিতে দেখাই, মানে মিনিমাম 8-10 পিস তো আমি দেখাই, সো 8-10 পিস তৈরি না হলে আমি দেখাতে পারছি না, মানে মিনিমাম আমি 8টা দেখাবোই অন্তত, তাই জন্য একটু ওয়েট করে যান আর একটু টাইম লাগবে। ঠিক আছে, ইয়ে আয়েগা আপকা ফ্রেঞ্চ ইয়োক। ফ্রেঞ্চ ইয়োক মে এসা ব্ল্যাক এন্ড হোয়াইট ফ্লাওয়ার কা জো কনসেপ্ট হ্যায় ওয়ো আয়েগা। কন্ট্রাস্ট মে আয়েগা ব্লাউজ পিস এন্ড ফার্স্ট হাফ এসা ফুশিয়া পিঙ্ক মে রয়েগা। প্রাইস ফর দিস ওয়ান ইজ ওনলি 4490। WB শিপিং ফ্রি, আউট অফ WB শিপিং উইল বি অ্যাডেড আফটার কনফার্মেশন, পেমেন্ট শুড বি ক্লিয়ার উইদিন 24 আওয়ার্স। ঠিক আছে, অ্যান্ড প্লিজ আপ লোকস স্ক্রিনশট জব বি ভেজিয়েগা বি ট্রানজ্যাকশন আইডি ভেজিয়েগা, আদারওয়াইজ উই ক্যান্ট চেক ইউর পেমেন্ট, উই ক্যান্ট সেন্ড ইউর প্রোডাক্ট। আমরা যদি পেমেন্টটা চেকই করতে না পারি প্রোডাক্টটা সেন্ড করা যায় না, বিকজ আপনি যে অ্যামাউন্টটা সেন্ড করছেন সেরকম অ্যামাউন্ট আরও 10 জনরা সেন্ড করছে, আপনার ট্রানজ্যাকশন আইডিটা আমাদের প্রয়োজন হয়। ওকে, নেক্সট কালার হচ্ছে এরকম একটা অরেঞ্জ কালার। প্রাইস রেঞ্জ ইজ 4490, 4400। তুমি যে শাড়িটা পড়েছো ওটা রানী কালার হবে? হ্যাঁ রানী কালার হবে। প্রাইস হচ্ছে 4790। ম্যানেজার প্লিজ একটু এটা দেখে নাও, অ্যান্সারগুলোর অ্যান্সার দিয়ে দাও। আমি সবগুলো তো পড়তে পারছি না দেখতে দেখতে। শিবরি কি দেখানো হয়ে গেছে? হ্যাঁ ম্যাম শিবরি দেখানো হয়ে গেছে, খুব খুব সুন্দর, থ্যাংক ইউ। আমার আচ্ছা থ্যাংক ইউ সো শিবরি কি দেখানো? হ্যাঁ শিবরিটা আমি লাইভের ফার্স্টে দেখেছি ম্যাম, আগার আপনার মিস কর দিয়া হ্যায় তো আপ জো হ্যায় রেকর্ডেড লাইভ ভি দেখ সকতে হো, কিউকি শিবরি কা আজ স্টক হ্যায় মেরে পাস, सभी साड़ी मिनिमम 2 पीस कर अवेलेबल है अभी भी, तो अगर आपको चाहिए तो प्लीज आप लोग स्क्रीनशॉट डाल सकते हो, आफ्टर लाइफ भी शायद आज दे पाऊंगी। ठीक है, ये आएगा ब्लाउज पीस जो कि पूरा कॉन्ट्रास्ट में है, पूरा बॉडी ऐसा फ्लोरल पेंट में है। ऑल दीज आर हैंड पेंट साड़ीज, कितना कलरफुल पेंट है आप देख सकते हो, बॉडी में पूरा ऐसा कलरफुल पेंट रहेगा एंड इसका फ्रंट योक भी ऐसा कलरफुल होने वाला है। प्राइस फॉर दिस वन इज ओनली 4490। दिस इज द पल्ला पोर्शन, ये आएगा पल्ला कुछ आंचलता। ठीक है, चार कॉन्ट्रास्ट ब्लाउज पीस, रॉयल ब्लू ब्लाउज पीस। प्राइस था पे ओनली 4490। मटेरियल इज प्योर विष्णुपुरी कॉटन सिल्क। ठीक है, ये कोई ऐसा वैसा मामूली सिल्क है नहीं, दिस इज नॉट मुर्शिदाबाद सिल्क, दिस प्योर विष्णुपुरी कतन। सो कतन होगा तो अपने आप प्राइस ऐसे ही बढ़ जाता है, ऊपर से हैंड पेंट भी है। और एक है ये प्राइस थर्ड पे सेम 4490, ये भी कलमकारी में ही है, जैसा मैंने येलो पिंक एंड পালচুরি নেই, পালচুরি লাইভ হবে এই দেখছি আমি, যদি যতটা সম্ভব জলদির মধ্যে করার। ঠিক আছে, যেরকম অনেক কিছুই রেডি হয়েছে, আরও কিছু রেডি হচ্ছে, সো আমি দেখিয়ে দেব। আচ্ছা এই শাড়িটা একটু দেখিয়ে দিই, এত সুন্দর কালার কম্বিনেশনসটা দেখুন। ইয়ে আয়েগা আপকা ব্লাউজ পিস লেমন গ্রিন। ঠিক আছে, দ্য কালার ইজ লাইম গ্রিন কালার কা শেড হ্যায়। दिस द ब्लाउज पीस जो कि बॉर्डर में आपका ऐसा रेड कलर का बॉर्डर मिलेगा। प्राइस फॉर दिस वन इज ओनली 4490 एंड ये आएगा आपका साड़ी। सी ग्रीन कलर का बॉडी आएगा, लोअर पोर्शन में आपको ऐसा पेंट मिलेगा। आई रिपीट अगेन, दिस इज नॉट प्रिंट, ऑल दीज आर हैंड पेंट, हैंड कलमकारी पेंट। सो आप लोग देख सकते हो कितना खूबसूरत है कलर कॉम्बिनेशन जो है, पूरा व्हाइट बॉर्डर के ऊपर कलरफुल आपका फ्लावर का मोटिफ है एंड इसका जो पल्ला पोर्शन है कितना बड़ा बड़ा पीकॉक इस पर पेंट किया है, जस्ट देखो। इसका फ्रंट योक पर भी आपको थोड़ा बहुत ऐसा पेंटिंग आने वाला है। ঠিক আছে, এরকম আসবে সামনের পোর্শনসটা, হাফ হাফ আছে। অ্যাকচুয়ালি কনসেপ্টটা, এসকা যে কনসেপ্ট হ্যায় না শাড়ি কা,
हाफ अप करता है, मतलब पूरा फ्रंट जो पोर्शन पर आपका ऐसा पीकॉक वगैरह मिलेगा एंड स्टार्टिंग पोर्शन से जो है वहां पर सी ग्रीन मिलेगा, ठीक है। ईएमआई सिस्टम तो मैम ईएमआई मीन्स সেরম ভাবে নেই, অ্যাকচুয়াল যেই শাড়িগুলো 8000 এর ওপরে, ঠিক আছে, অ্যাবাভ 8000 আগার আপকো কোই শাড়ি বুকিং করতে হো আপ এক সাথ পেমেন্ট নেহি কর পাতে হো উসকে লিয়ে হামারে পাস এক অপশনস হ্যা জো হ্যা আপকা শাড়ি কা জো প্রাইস হ্যা উইদিন 24 আওয়ার্স মে উসকা 30% অ্যামাউন্ট আপকো পে করনা হ্যা রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আপকো উইদিন 1 মান্থ মে করনা হ্যা, ঠিক হ্যা। আজকের দিনে ধরুন আপনি একটা 8000 এর ওপরে প্রাইসের কোনো শাড়ি বুকিং করেছেন, তো শাড়িটার প্রাইস যা সেটা 30% আমাকে উইদিন 24 আওয়ার্সে পে করে দিতে হবে, বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা উইদিন 1 মান্থে। লেকিন ইসমে কোই চান্স অ্যান্ড কাফি সারে হোতা হ্যায় প্রবলেম হোতা হ্যায় কুছ দিন বাদ লোক বোলতা হ্যায় কি নেই মুঝে ইয়ে নেই ও চাহিয়ে মেরা অ্যামাউন্ট রিফান্ড কর দো, নো দিস ইজ নট পসিবল, অ্যামাউন্ট রিফান্ডেবল নেহি হ্যায়, आपने जो साड़ी बुक कर किया है वो दूसरे के साथ चेंज नहीं होगा, ठीक है। अगर आप कंफर्म हो तो आप बुकिंग कर सकते हो, विद इन 1 मंथ में आपको पेमेंट क्लियर करना है, अदरवाइज साड़ी जो है कैंसिल हो जाएगा। प्राइस जो है इसका 4490 बिश्नुपुरी हैंड पेंट काटन कम्स विद सिल्क मार्क कॉन्ट्रास्ट पीपी, ठीक है। प्राइस थक पे 4490। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কিছু প্রচুর শিবরী ছিল এতগুলো রিপিট করা পসিবল না, একটু রেকর্ডেডটা দেখে নেবে। अभी मैं जो स्वर्णचरी का लाइव अभी डिसाइड नहीं हुआ है मैम, आप लोग मेरा जो नोटिफिकेशन है वो फॉलो रखिए, आपको जरूर मिलेगा। बालूचरी का लाइव पहले होगा, इसका प्राइस आपका आएगा 3690 आएगा इसका प्राइस, ठीक है। ये प्योर घीचा में है, भागलपुरी घीचा के ऊपर डिजिटल प्रिंट है, ऑल दीज आर डिजिटल ब्लॉक प्रिंट, नॉर्मल ब्लॉक नहीं है ये, इसको डिजिटल प्रिंट कहते हैं एंड बहुत नया वाला एक पीस मैं आपको दिखा रही हूं। आपका लाइव कॉल कर देना, लाइव है समय कॉल कर ले, ए नंबर तो कॉलिंग नंबर ही नहीं, कॉलिंग नंबर मत नहीं कर ना, प्राइस आज पे टाइम तो दिए था तुमने, तुम बाहर रिसीव कर ना, शिवोरी के रिपीट कर बे, नो मैम शिवोरी शायद रिपीट नहीं कर पाए, लाइन ग्रीन हैंड पेंट साड़ी का ए जस्ट देखा ला एक तो এটা দেখিয়ে নি দেন আমি আবার রিপিট করে দিচ্ছি, इसका प्राइस आएगा 3690। मटेरियल है भागलपुरी घेटा तसर, आप मैं एक बात आपको बोल देती हूँ, घीचा तसर जिन्होंने भी लिया है या फिर आप अगर लेना चाहते हो, घीचा में आपका फिनिशिंग जो है थोड़ा अनइवन होगा, एकदम मशीन वाला फिनिशिंग नहीं मिलेगा, ठीक है, इसके वजह से रिटर्न नहीं होगा। अगर आपको लग रहा है कि आपको मशीन वाला साड़ी चाहिए तो प्लीज डू नॉट बुक दिस प्रोडक्ट, क्योंकि ये मशीन लूम होता नहीं है, ये हैंड लूम है, इस पर जगह जगह पर गीत वगैरह कोनो जगह सूतो मोटा सोरे लो थाक पे, ऑल दिस आर वेरी कॉमन, ठीक है। मैं एकदम क्लियर बोले नीचे यदि कारो प्रॉब्लम हो से क्षेत्र बुकिंग करबे ना, एगुलो एकदम फिनिशिंग जेटा अनइवन टाइपे मैट फिनिश, एगुलो चकचके रकम नय। प्राइस रेंज इज 3690 एज पर एटार प्राइस, এগুলো ডিজিটাল প্রিন্টেড ঘিটা, কোয়ালিটি ভীষণ ভালো। এটা আসবে আপনার পাল্লা পোর্শন, ইসকে সাথ যে ব্লাউজ পিস হ্যায় ও হ্যায় এসা রেড কালার মে, ঠিক আছে। প্রাইস থাকবে 3690। অল দিস আর পিওর ভাগলপুরি ঘিচা অ্যান্ড অল দিস আর পিওর, সো ইসমে ক্যা হ্যায় সিল্ক মার্ক অ্যাপ্লিকেবল হ্যায়, পুরোটা হচ্ছে ঘেচা সিল্কে আছে। এটার প্রিন্ট আমি একটু কাছে থেকে দেখিয়ে দেব, কত ইউনিক একটা কনসেপ্টে করা হয়েছে, জাস্ট চেক দা প্রিন্ট, একটু চেক প্রিন্টটা দেখে একটু প্রিন্টটা দেখিয়ে দাও, প্রচুর প্রচুর এটা একটু প্লিজ দেখো প্রিন্টটা একটু দেখে দাও, তো ফোনটা আমাকে দাও একটু দরকার আছে,
একটা জিনিস হচ্ছে কন্টিনিউয়াসলি ওটাকে করতে হচ্ছে, মানে কনসেন্ট্রেট হচ্ছে না। স্যুট পিস তসর সিল্কের উপর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট, ফ্লোরাল, হ্যাঁ তসর সিল্কে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট তো দেখিয়েছিলাম আগে, প্রচুর দেখিয়েছি, এখন এই মোমেন্টে হয়তো অ্যাভেলেবেল নেই, আবারও চলে আসবে। প্রাইস রেঞ্জ ইসকা আয়েগা 3690, ভাগলপুরি ঘিটা তসর হ্যায় কমস উইথ সিল্ক মাস্ক। প্রিন্ট জো হ্যায় বহত আনকমন হ্যায়, প্রিন্ট যেটা আছে ভীষণ ভীষণ আনকমন প্রিন্টটা। এন্ড প্লিজ আপ লোক আগর লাইক শাড়ি কো পছন্দ করতে হো তো লাইক কো তো শেয়ার করনাই হ্যায়, উসকে সাথ সাথ साड़ी अगर आपको पसंद आ रहा है जो बुक कर सकते हो। प्राइस आएगा साड़ी का 3690। इसके बाद जो दिखाऊंगी वो है आपका थोड़ा डिफरेंट टाइप का, एक डिफरेंट मतलब ये आप संबलपुरी तसर में ऑलरेडी देख चुके हो। संबलपुरी तसर में क्या होता है कि ये सब जो है वीव्ड रहता है, लेकिन ये संबलपुरी तसर नहीं है, ये भागलपुरी तसर के ऊपर संबलपुरी तसर का जो लुक है वो किया गया है। All these are paint, not weaved. इसके वजह से साड़ी का प्राइस कम है। 3690 इसका प्राइस रेंज आएगा। मटेरियल इज प्योर भागलपुरी घीटा टसर, कम्स विथ ऐसा आपका पल्ला, ये आएगा पल्ला, एगो सब प्रिंटेड। ओके আমি একদম ক্লিয়ার বলে নিচ্ছি, এটা কিন্তু সম্বলপুরি যে উইভড করে করে হয় সেটা না, সেটাও আমি আগে দেখিয়েছি। সেগুলোর প্রাইস আপনার 5000 এরকম হয় মোটামুটি, এগুলোর প্রাইস হচ্ছে 3690। সো এগুলো প্রিন্টেড, ঠিক আছে। এই আসবে ব্লাউজ পিসটা, প্রিন্ট না জ্যাসা হতা কি ফ্রন্ট वाला পোরশন আপ দেখো কিতনা আপকা ফ্লোরাল, হ্যাঁ ফ্লোরাল মানে চেক মানে এখন নেই বাট চলে আসবে। এটা হচ্ছে ফ্রন্ট, ইয়ে আয়কা আপকা ফ্রন্ট এন্ড ব্যাক দেখিয়ে, ব্যাকটা অতটা প্রমিনেন্ট হয় না, ঠিক আছে। প্রিন্টের এটা এটা যদি উইভড হতো সো ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সেম হতো, লেকিন ইয়ে জো হ্যায় প্রিন্ট হ্যায়, ঠিক আছে। প্রাইস আয়কা শাড়ি কা 3690, ভাগলপুরি ঘিচা ডিজিটাল প্রিন্ট। এই প্রিন্টগুলো একটু ডিজিটাল টাইপের হয়, নর্মাল ভাবে করা যায় না, মানে হ্যান্ড ব্লকের মাধ্যমে হয় না। প্রাইস থাকবে 3690, কোটকির মধ্যে আসবে প্রিন্টটা আঁচলে, আর এটা আসবে বডি, সাথে আসবে কন্ট্রাস্ট ব্লাউজ। সেম প্রাইস 3690, ইয়ে হ্যায় ভাগলপুরি প্রিন্টেড ঘিচা সিল্ক। যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে শেয়ার করুন, প্রাইসটা অনেকটা কম থাকবে সম্বলপুরের থেকে, বিকজ ওই শাড়িগুলো উইভড আর এটা হচ্ছে প্রিন্ট, বাট কোয়ালিটি ভীষণ ভালো। এগুলো লো কোয়ালিটিও মার্কেটে অ্যাভেলেবেল হয়, আমার কাছে একটু বেটার কোয়ালিটি আছে। হ্যাঁ প্রাইস থাকবে এটার 3690। উইন্টার একদম তসরের জন্য পারফেক্ট, যারা তসর পরবেন ভাবছেন, উইন্টার হচ্ছে তসর স্পেশাল সিজন, ঠিক আছে। এটা দেখুন, এটাও ভীষণ সুন্দর, একটা অরেঞ্জ কালারের সাথে আপনার অফ হোয়াইট কালারের বর্ডার, আর তার সাথে এরকম একটা পিঙ্ক কালারের পুরো পাল্লা। অল দিস আর ব্লক প্রিন্ট, দে মানে ব্লক ডিজিটাল প্রিন্ট, দেখে মনে হচ্ছে কি সত্যি যেন উইভ করা, বাট দিস ইজ নট উইভ, অল দিস আর প্রিন্ট। প্রাইস রেঞ্জ অনলি 3690, জিনকো 5000 में लेने में कोई प्रॉब्लम हो रहा है आप ये ले सकते हो, बोथ आर घीचा लेकिन ये प्रिंट है, ठीक है। प्राइस आएगा 3690 इसका प्राइस रेंज है। हैंड पेंट देखाना हो गया अच्छा मैम, हैंड पेंट को प्राइस छिलो 4490, दिस इज द ब्लाउज पीस, अटैच पर ब्लाउज पीस का প্রাইস থাকবে 4690। এটার আরও একটা কালার অপশানস আছে, আমি প্রত্যেকটা কালারই দেখাবো একটা একটা করে। এগুলো বেশ ইউনিক, পরতেও খুব সুন্দর আর খুব ভালো লুক আসে, প্রত্যেকটা শাড়িরই ভীষণ লুকসগুলো সুন্দর আসে। এটা আরও একটা কালার অপশানস, এটা হচ্ছে আপনার ব্লুয়ের সাথে ইয়েলো কালার, ব্লু কে সাথ কালার যে হ্যায় ও হ্যায় আপকা এসা ইয়েলো কালার হ্যায়, ঠিক আছে। এটাও দেখতে পারে, ঠিক আছে, ইয়ে ভি আপ দেখ সকতে হো, কালারগুলো সত্যি প্রত্যেকটা সুন্দর। এটা আসবে লুকসটা, ভাগলপুরি ঘিটা তসর ডিজিটাল প্রিন্টেড। প্রাইস রেঞ্জ আয়েগা আপকা 3690। ইসকে সাথ আপ সিলভার জুয়েলারি পেন সকতে হো, কোই আপকা হ্যান্ডমেড জুয়েলারি হো তো ও পেন সকতে হো, পার্লস পেন সকতে হো, সবকটাই মোটামুটি ভালো যাবে। একদম ট্র্যাডিশনাল গোল্ডটা একটু অ্যাভয়েড করে এই টাইপের জুয়েলারিগুলো পরুন, দেখবেন ভালো লাগবে দেখতে, ঠিক আছে। হ্যাঁ
এগুলো সবগুলোই আপনার মানে সিল্ক মার্ক সহ থাকবে। ইয়ে সবই সাড়ি মার্ক জিতনা ভি দিখা রহি হো অল দিস আর সিল্ক মার্ক সার্টিফাইড। আজকে যা কিছু প্রোডাক্ট সব সিল্ক মার্ক, আজকে মহেশ্বরী নেই ঠিক আছে। এটা আসবে আপনার ব্লাউজ পিসটা, এটা আসবে ব্লাউজ পিস, পুরো সাড়ি একটা টেম্পল টেম্পল প্রিন্টেড রহেগা, টেম্পল বর্ডার টাইপের এগুলো হচ্ছে প্রিন্ট। প্রাইস রেঞ্জ 3690 is the auric color option. तो प्लीज आप पेमेंट से पहले मेंशन कीजिए, अदरवाइज क्या होता है कि पेमेंट के बाद फिर से आपको जानना पड़ेगा। मैट फिनिश, ऑल दीस आर मैट फिनिश, स्ट्रक्चर के खूब एक्टर हो ना, इवन तसर का जो टेक्सचर होता है वो मैट फिनिश में ही होता है। दिस इज द ब्लाउज पीस, ये आएगा ब्लाउज पीस, ये आएगा पल्ला, एटाच पे आंचोले पट्टा ठीक है। আমি এটা একটু খানি দেখিয়ে নি, ভীষণ ক্লাসি ये सब साड़ी जो है, बहुत क्लासी है एंड इसका मार्केट वैल्यू है आपका ऑलमोस्ट 4500 के आसपास। देख एगलो किंतु प्रिंटेड, ओके दिस ऑल दीस आर प्रिंटेड नॉट वीड। ये आएगा आपका लुक्स, देखो এরকম আসবে লুকসটা। প্রাইস থাকবে 4 3690 ओनली, 3690 आएगा प्राइस। अगर आपको पसंद आ रहा है तो स्क्रीनशॉट लेकर भेज दीजिए, आफ्टर लाइव we will confirm check সমস্তটাই আমাদের হয় আফটার লাইফ, বুকিংটা শুধু ইনস্ট্যান্ট থাকে ঠিক আছে। ব্লাউজ পিসটা, ব্লাউজ পিস রেডি আছে, তো রেডি দেখিয়ে দিয়েছি ঠিক আছে। প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ সবটাই আমি ইন্ডিভিজুয়ালি ভালো করে দেখিয়ে দিই, একটু যারা মিস করে যাচ্ছে রেকর্ডারটা দেখে নেবেন ওকে। ওই দুটোই আছে না তো, হ্যাঁ। इसके बाद जो दिखा रही हूं अभी ये है मधुबनी डिजिटल प्रिंट, हैंड पेंट नहीं है, हैंड पेंट का लाइव मैं किसी और दिन करूंगी, अभी जो दिखा रही हूँ ये है मधुबनी डिजिटल प्रिंट ठीक है। प्रिंट है इसीलिए प्राइस भी कम है, 3690 आएगा प्राइस। दिस इज द पल्ला पोर्शन, दिस इज द बॉडी विच इज गोल्डन येलो, कलर इज गोल्डन येलो, बॉर्डर पर पूरा मधुबनी का जो प्रिंट है वो आएगा, बोथ साइड बॉर्डर में मधुबनी प्रिंट है एंड इसका जो ब्लाउज पीस है वो है आपका ऐसा रेड में ठीक है। बॉडी पूरा सिंपल रहेगा, जस्ट बोथ साइड बॉर्डर में आपका मधुबनी प्रिंट है, दिस इज नॉट हैंड मधुबनी, हैंड मधुबनी जो बोलता हम एक प्राइस से असम्भव देवा ठीक है। इटा प्रिंट मधुबनी, प्राइस रेंज था पे ओनली 3690 ठीक है, 3690 इज द प्राइस रेंज। कलर टा एकटोटा सुंदर, जे कोनो एचे एगुलो के कैरी करा जाए एंड मधुबनी एगुलो एकटा जायगा कल्चर तो सेगुलो प्रचंड भावे फेमस, আমাদের এগুলো ট্রেন্ড আউট ইন এই সবের সাথে এটা মানে কোনো কানেক্টিভিটি নেই, সব সময়তে এগুলো ভালো লাগে দেখতে। প্রাইস থাকবে এটার 3690 ইসকা প্রাইস রেঞ্জ হ্যাঁ ঠিক আছে। 3690 ইসকা প্রাইস রেঞ্জ আয়েগা। বীচ কা পোর্শন জো হ্যায় পুরা আপকা মাস্টার্ড ইয়েলো মে হ্যায়, প্রাইস রেঞ্জ ফর দিস ওয়ান ইজ 3690 অর এক কালার হ্যায় সমস্ত সমস্ত তসরো একটা টাইপের সিল্ক, সিল্ক শাড়ি মানে ড্রাইভার এটা তো, হ্যাঁ ড্রাইভার। আপনি যদি একটা দোপাট্টাও নেন আমার কাছে আমি সেটাও সাজেস্ট করব যে প্লিজ আপনারা ওটা ড্রাইভার করুন, বিকজ কি হয় আমরা বাড়িতে যদি ওয়াশ করব ম্যাক্সিমাম কিছু করব শ্যাম্পু দিয়ে, বাট আমরা টেকনিকটা জানি না, অনেকে কি হয় খুব মানে ভীষণ হট একদম গরম জলে শাড়ি ভিজিয়ে দিলে কালার কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে। ওটার একটা টেকনিক আছে করার, সেই টেকনিকটা নিজেরা আমরা যতটা কমফোর্টেবল তার থেকে ড্রাই ওয়াশ শপে বেশি ভালো জানে। সো আমার মনে হয় আপনারা দু তিনবার পরে, হ্যাঁ এটা একটু প্রিন্টটা দেখিয়ে দাও, ভীষণ সুন্দর প্রিন্টটা, মধুবনী প্রিন্ট আর ডিজিটাল প্রিন্ট, এটা ডিজিটাল মধুবনী প্রিন্ট, পেইন্ট না, পেইন্ট আমি আগে দেখিয়েছি, পেইন্ট গুলো দেখলেই বুঝতে পারবে পেইন্ট আর প্রিন্টের, হ্যাঁ পেইন্ট আর প্রিন্টে একটু ডিফারেন্স তো থাকবে, অনেক ডিফারেন্স। এটা 3690 প্রাইস, সেখানে হ্যান্ড পেইন্টের গুলো মিনিমাম 5500 টাকা প্রাইস হয় যারা মানে যেগুলো অরিজিনাল হ্যান্ড মধুবনী পেইন্ট ঠিক আছে। এটা আসবে লুকসটা, ই আয়েগা আপকা লুকস, প্রাইস আয়েগা ইসকা 3690। ইসকা যে ব্লাউজ পিস হ্যায় ওয়ো হ্যায় আপকা এসা ব্লু কালার মে, এটা আসবে
ব্লাউজ পিসটা ইয়া এটা ব্লাউজ পিস অনেকটা ব্লাউজ পিস দেওয়া আছে আরামসে বানিয়ে নিতে পারবে 3690 আসবে ব্লাউজ প্রাইস শাড়িটা ঠিক আছে সো ইয়ে হয়ে গেল আপনার ঘিচা ডিজিটাল ব্লক ঘিচা ডিজিটাল ব্লক আসবে হচ্ছে এটা इसके बाद मैं थोड़ा सूट पीस दिखा लेती हूँ फिर मैं आपको सूट पीस को लगता दिए दो उसके बाद फिर से साड़ी दिखाऊंगी ठीक है सूट पीस तो अनेक के बोले छे अनेक दिन धरे तो सूट पीस से हमें तीनटे पैटर्न चारटे पैटर्न देखाबो सबगुलो डिफरेंट डिफरेंट प्राइस থাকবে डिफरेंट डिफरेंट अपना दुपट्टा मटेरियल साइज থাকবে আপনারা প্লিজ একটু ভালো করে শুনবেন দেন বুকিং করবেন আমি চাই না কি আমার জন্য পরে কারো প্রবলেম হোক ঠিক আছে যেটা আমাদের বলা হ্যাঁ যতটা দেওয়া আছে স্যুট পিস যেটাতে যা কিছু আছে স্যুট পিসের লেন্থগুলো সবটাই সেম 3 মিটার করে আছে দোপাট্টাগুলো না डिफरेंट डिफरेंट প্রাইসেরও আছে डिफरेंट डिफरेंट আপনার মানে সাইজেরও আছে সো मैं जो पहले स्टार्ट करूंगी वो है आपका थोड़ा हाई रेंज का है ये इसका दुपट्टे का साइज सूट पीस का साइज सभी मैं बोल देती हूँ थोड़ा ध्यान से सुन लीजिए ये इंडिविजुअली अलग से बुकिंग नहीं होगा दुपट्टा इंडिविजुअली अलग से बुकिंग नहीं होगा बोथ आर सेट आप अगर बुकिंग करना चाह रहे हो तो ये सेट आपको बुकिंग करना पड़ेगा ये आएगा आपका पीस जिससे आप सूट बनाओगे एंड दिस इज द हैंड काथा दुपट्टा ये 3 मीटर का है 3 मीटर है ये और ये भी आपका 3 मीटर का ही है सो द क्वेश्चन इज कैसे बनाना है सूट पीस सूट पीस का लेंथ एंड इसका जो आपका बनाना है तो कैसे आप बनाओगे मैं आपको बोल देती हूँ इसका जो लेंथ है लंबाटा होच्छे 3 मीटर एदिके चौड़ाटा होच्छे 36 इस साइज 36 है उस साइज 36 है मैं खुद 38 चेस्ट का सूट पीस पहनती हूँ ठीक है सो मैंने जो बनाया उसके अंदर भी आपका थोड़ा जगह है 40 चेस्ट तक आराम से हो जाएगा लेकिन इस पर आप अनारकली बनाओगे तो नहीं होगा आप इस पर कोई भी आपका जे रकम फुल स्लीव बनाना में जाए ना होबे कि ना एक तो टेलर সাথে আপনারা কন্টাক্ট করে তারপরে নিতে পারেন আমি বানিয়েছিলাম 38 চেস্টেড 3 কোয়ার্টার স্লিভস তৈরি হয়ে গিয়েছিল আমার এক ফ্রেন্ড পাঞ্জাবি বানিয়েছিল মানে ওনার হাজবেন্ডের জন্য হয়ে গিয়েছিল ঠিক আছে সো इसको मेरा बहन ने जो बनाया है আমার বোন বানিয়েছে দেখুন এটা স্লিভলেস বানিয়েছে দেখুন এরকম ঠিক আছে আফটার মানে হয়ে যাওয়ার পর এরকম আসবে আপ इसके साथ आप 3 কোয়ার্টার স্লিভস বানা সকতে হো শর্ট স্লিভস বানা সকতে হো আর हमने ऐसा वुडन बटन इस पर ऐड किया है ताकि ये और भी हाइलाइटेड हो अंदर में देने के लिए कपड़ा जो है वो आपको टेलर से मंगवाना है और टेलर को ही देना है हम अनस्टिच सूट सेल करते दिस इज नॉट फॉर सेल এটা একটা আমি एग्जांपल দিচ্ছি যে আপনারা সিল্কে এই ধরনের অ্যালাইন কাট বানান ভালো লাগবে ঠিক है ये অ্যালাইন কাট है इसके साथ मेरे सिस्टर का जो है कथा स्टिच दुपट्टा है सो আর আমারটা অনেকেই দেখেছেন আমারটা হচ্ছে ব্লু কালারের বানানোর পর সো ये 3 মিটার है ঠিক আছে এইটার সাথে এইটা আসবে হ্যান্ড কাটা দোপাট্টা ये বিষ্ণুপুরী কাতান সিল্ক में है एंड ये है प्योर बैंगलोर कतान सिल्क बोथ आर सिल्क मार्क सर्टिफाइड दुटोई किंतु प्योर एर आइटेम काथा स्टिच है दोपट्टा किंतु हैंड काथा ठीक है ये हैंड काथा ये कोई मशीन काथा है नहीं पूरा 3 मीटर आपका लंबा है एंड चौड़ाटा आपनारा देखते ही पाच्छेन बेश चौड़ा ठीक है बुझते पाच्छि ना 42 चेस्ट साइज আমার মনে হয় হয়ে যাবে তাও আপনারা প্লিজ একবার টেলারের কাছে কথা বলে বুকিং করতে পারেন এদিকে চওড়াটা হচ্ছে 36 ওই পাশে এগুলো তো কেটে বানা আমার মনে হয় হয়ে যাবে কারণ আমি যেটা বানিয়েছি ভেতরে এতটা করে এখনো দেওয়া আছে সো আমার মনে হয় হয়ে যাবে ঠিক আছে এটা আসবে আপনার দোপাট্টা থাকে নিশ্চয়ই থাকবে যেটা দেখানো হচ্ছে সেটাই একদম প্রাইস থাকবে এরকম এটারই 3-4 পিস এরকম রেডি না অসম্ভব মানে এটা 3-4 পিস আপনি অন্য জায়গা খুঁজলেও পাবেন না এই অনেকে যে বলেন না ফটো পাঠাতে বিকজ এটা ফটো পাঠানোর দরকার নেই কারণ আপনাকে আমরা এই পিসটাই পাঠাবো হ্যাঁ আর তো এটা যে 10টা বানানো আছে 10টা সেটা হয় না ওগুলো হয় কখন প্রিন্ট শাড়ির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পসিবল যেমন ফিশ প্রিন্টটা ওটা অনেকগুলো আছে হ্যাঁ প্রাইস থাকবে এটা 5490 সেট ঠিক আছে ইয়ে আপনার আয়েগা পিস যা আপকো আপ মানে বানাবেন আর এটা আসবে আপনার দোপাট্টাটা
দুটো মিলিয়ে প্রাইস হচ্ছে 5490 এটা 3 মিটার থাকবে সব সিল্কের ঠিক আছে সব সিল্কের এন্ড এটা আছে আপনার হ্যান্ড কাঁথা দোপাট্টা এটাও পিওর ব্যাঙ্গালোর সিল্কের দেখুন ইয়ে হ্যায় আপনার হ্যান্ড কাঁথা স্টিচ প্রাইস আয়েগা দোনো কা মিলাকর আপনার 35490 ঠিক আছে 5490 কে সাথ আপ স্ট্রেট প্যান্ট ক্যারি করোগে তো আচ্ছা লাগেগা अदरवाइज ইউ ক্যান অলসো ওয়্যার ইট লেগিংস পড়তে পারে সেটা আপনাদের মনে হয় কমফোর্টেবল সেটাই পরবেন আমরা স্ট্রেট প্যান্টটা পরি যখনই আমি পরি আমি স্ট্রেট প্যান্টটা ইউজ করি এন্ড স্ট্রেট প্যান্টগুলো আপনার লোয়ার্স গুলো ডব্লিউ তারপরে এদিকে বিভা এই ব্র্যান্ডগুলো থেকে পেয়ে যাবেন দেখবেন একটু সিল্ক ফিনিশের হয় ঠিক আছে একটু মানে গোল্ডেন বেজ কালারটা নেবেন অনেকের সাথেই পরা যাবে 5490 তিন মিটার আপারের পিসটা পাবেন তার সাথে আপনার 3 মিটারের দোপাট্টাটা পাবেন অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আছে আমি বলে দিচ্ছি ওর জন্য এই দোপাট্টাটার লেন্থ 3 মিটার হ্যান্ড কাঁথা इसका दोपट्टे का लेंथ आएगा आपका 3 मीटर एंड चौड़ा जो है खुद देख लिए हो 36 इस प्राइस का और एक पीस है ए 36 बहुत एवं 3 मीटर लंबा আরো একটা দেখিয়ে দিচ্ছি सेम प्राइस 5490 देखो এই হাই কোয়ালিটির কাতানগুলোর উপরে আমাদের হ্যান্ড পেইন্ট এটা বিষ্ণুপুরি কাতানের স্যুট পিসটা যেটা আপনাদের বানাতে হবে আপনারা উজেনের বাটনস ইউজ করতে পারেন রেড কালারের কোনো রেজি বাটনস ইউজ করতে পারেন পার্লস ইউজ করতে পারেন সামনে বসানোর জন্য তার সাথে এরকম একটা রেড কালারের হ্যান্ড কাঁথা দোপাট্টা দুটো মিলিয়ে প্রাইসটা বলছি সেক্টর প্রাইসটা বলছি 5490 আয়েগা প্রাইস কাঁথা স্টিচ দেখ লিজিয়ে এক শাড়ি একটা কাঁথা স্টিচের শাড়ি অর্ধেকটা আছে এতে ঠিক আছে সো আপনারা বুঝতে পারছেন এবং পুরো কাম হ্যাঁ শাড়ি পর সরি দিস ইজ দা দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেকটা চওড়া 3 মিটার লেন্থ হ্যাঁ আর এটার সাথে আপনার স্যুট পিসটা আসছে এটা আনস্টিচ আনস্টিচ বানাতে হবে আপনাদের নিজেদের 42 চেস্টের সাইজ আমার মনে হয় হয়ে যাবে মা আমার তো 38 চেস্টের বানিয়েছিলাম আমার ভেতরে অনেকটা দেওয়া ছিল তাও একটু কন্ট্যাক্ট করে নি ঠিক আছে একটুখানি টেলারকে কন্ট্যাক্ট করে নিন আমি লেন্থটা বলে দিলাম 3 মিটার লেন্থ আর এদিকে চওড়াটা হচ্ছে আপনার ইসকা যে ইস তরফ বহর যেটা বলি বাংলায় সেটা হচ্ছে 36 এদিকটা 36 ওইদিকটা 36 এগুলো তো কেটে মানে আমার মনে হয় হয়ে যাবে তাও শিওর হয়ে নি ঠিক আছে বিকজ নেওয়ার পরে তো চেঞ্জ হবে না তাই জন্য বলছি একটু দেখে নিন একটু জিজ্ঞাসা করে নিন তারপরে নিন এই সেটটার প্রাইস আসবে 5490 একটা মিষ্টি রেড কালারের দোপাট্টা তার সাথে একটা হোয়াইট কালারের স্যুট পিস 3 মিটার আছে এটা এটাও 3 মিটার সেটার প্রাইস 5490 5490 इसके साथ आप रेड कलर का स्ट्रेट पैंट कैरी कर सकते हो ठीक है रेड कलर का जो उसको क्या बोलते हैं मटेरियल थोड़ा आपका रेयन टाइप का मैंने सिल्क टेक्सचर है फिल्टर है कि सिल्क टेक्सचरটা সিলেক্ট করে নেবে नेक्स्ट যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এটার প্রাইস থাকবে 4190 না থান এখন আজ নেই আজ যে যে জিনিসগুলো দেখাবো এগুলো থেকেই হবে আমার কাছে কিন্তু পিকচারের জন্য কেউ প্লিজ মেসেজ করবেন না আমি একদমই কমফোর্টেবল নই ঠিক আছে পিকচার তুলে সেন্ড করা আমার পক্ষে একদম পসিবল নয় হয় লাইভে দেখতে হবে আদারওয়াইজ আপনারা শপে ভিজিট করতে পারেন এটা দেখুন আসবে ফুসিয়া পিঙ্ক কালারের আপার পোর্শনসটা প্রাইস থাকবে এটার আপনার 4190 ঠিক আছে এই 3 মিটার হ্যায় এন্ড এই যে মেটেরিয়াল হ্যায় তসর মে হ্যায় তসর মে টাই ডাই কিয়া গিয়া হ্যায় দোপাট্টে কো এন্ড উসকে উপর হ্যান্ড কাঁথা হ্যায় দোপাট্টে কা লেন্থ আয়েগা আপকা 2.5 মিটার এন্ড ইসকা যো ইস তরফ কা চওড়া হ্যায় ইয়ে হ্যায় 36 দোপাট্টে কা লেন্থ আয়েগা 2.5 মিটার চওড়াটা থাকবে 36 যেটা দিয়ে স্যুটটা বানাচ্ছেন এটার লেন্থ থাকবে 3 মিটার চওড়া থাকবে 36 ঠিক আছে আই হোপ আপনাদের এই জিনিসগুলো ভালো লাগছে এগুলো বানিয়ে জাস্ট পড়তে হবে এরকম ভাবে তো দেখলে বোঝা যাবে না খুব একটা যে এগুলো কতটা ক্লাসি বাট বানিয়ে যখন পড়বেন
তখন বুঝতে পারবেন যেটা কতটা সুন্দর লাগবে। উডেন বাটন ইউজ করবেন, পার্লসের বাটনে ইউজ করতে পারেন, অ্যালাইন কাট বানান। সিল্কের স্যুটে প্রচণ্ড কাটিং ভালো লাগে না দেখতে, অ্যালাইন কাটটা খুব স্মার্ট লাগে। আমরা পরিচিত এটাই আমরা সাজেস্ট করবো যে আপনারা নিলে অ্যালাইন কাটটা বানান। ইয়েস কা মেটেরিয়াল তাসার, দিস ইজ নট সিল্ক, বোথ আর সিল্ক মার্ক সার্টিফাইড, এটাও কিন্তু পিওর অ্যান্ড পিসটাও পিওরের। কিরকম লাগছে একটু জানান জিনিসগুলো। এই জিনিসে আপনার আমার মনে হয় না আরও আপনি পড়লে আরও কেউ দশ জনও পরে ঘুরবে, এরকম চা একদমই না। প্রাইস থাকবে অনলি 4190, সেটটার প্রাইস থাকবে 4190। আর এক সেট হ্যাঁ এসা ইয়ে আয়েগা আপকা স্যুট পিস 3 মিটার, দেখুন প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি আমি মেনশন করে দিচ্ছি, সেই হিসাবে কাঁথা স্টিচের দোপাট্টাগুলো সিলেক্ট করছি, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়ালি দেওয়া সম্ভব না, এটা দেখুন ডুয়াল টোন একটা স্যুট পিস আছে 3 মিটারের। ইয়ে আপকা আপার পিস বানেগা, আপ লোক পাঞ্জাবি স্টাইলের বানাতে পারেন, অ্যান্ড জিন লোগোঁ কো স্যুট নেই পেহননা হ্যায় মতলব চুড়িদার স্টাইলে পড়তে চাইছেন না, আপনারা এটা জিন্সের সাথে এসে কুর্তা স্টাইল বানিয়ে নিয়ে এটাকে আপনারা স্কার্ফ হিসাবে ইউজ করতে পারেন, ঠিক আছে। কাপড় দিতে হবে, কাপড় দিতে হবে আপনাকে, নিজেকে কাপড়টা ওই টেলারকে বলবেন ভেতরে দিয়ে বানিয়ে দেবে। আচ্ছা এটা একটু দেখে নিন, এটা তসরের দোপাট্টা আছে, ঠিক আছে। ইয়ে দোপাট্টা জো হ্যায় তসর মে হ্যায় পুরা হ্যান্ড কাঁথা কিয়া গিয়া হ্যায়, তসর কা এসা দোপাট্টা কা হি প্রাইস আ জাতা হ্যায় আপকা 4000 এসা প্রাইস। উসমে ইয়ে পিস ইয়ে মিলা কর আপকা আ রাহা হ্যায় 4190। इसमें ये दुपट्टा है जो तसर में टाई डाई है, हैंड कांथा है, ऊपर से आपको ये आएगा सूट, ठीक है। प्राइस आएगा इसका 4190। আমি স্টিচটা একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, এটার মেটেরিয়াল কিন্তু পিওর তসর, ঠিক আছে। এটার মেটেরিয়ালগুলো হচ্ছে পিওর তসর, এগুলো কিন্তু সিল্কের স্যুটটা দোপাট্টাটা পিওর তসর, এটা একটু দেখিয়ে দাও আমার কাছে থেকে। প্রাইস থাকবে 4190, 3 মিটার স্যুট যেটা দিয়ে বানাবেন। আমার তো এরকম টাইপেরই কালারটা ব্লু, আমার কালারটা ছিল ব্লু, আমারটা কাছে নেই না এখানে, নইলে দেখিয়ে দিতাম একবার। খুব সুন্দর বানানোর পর আমি থ্রিক কোয়ার্টার বানিয়েছিলাম, আর আমিও ওই উডেন বাটনসগুলো ইউজ করেছিলাম, তো খুবই ভালো লাগে। যতবার আমি পড়েছি ভীষণ ভীষণ অনেক অনেক কমপ্লিমেন্টস পেয়েছি। ওয়ার্ড্রপে থাকার তো কথা, জানি না কোথায় আছে। এর পরে দেখাবো যেটা, সেটা হচ্ছে আপনার মধুবনী হ্যান্ড পেইন্টের দোপাট্টা, তার সাথে স্যুট পিসটা থাকবে 3 মিটার। এগুলোর প্রাইস রেঞ্জটা একটু কম থাকবে, 3290 থাকবে এটার প্রাইস রেঞ্জ, বাট লেন্থটা আপনার 3 মিটারই থাকবে। প্রতিটা স্যুট পিস মানে জিতনা ভি স্যুট পিস দিখাউঙ্গি না, সভি কা আপা কা পোর্শন কা লেন্থ 3 মিটারই হোগা, কিসি কা ভি কম জ্যাদা নেহি হ্যায়। ইয়ে আয়েগা আপকা স্যুট পিস জো জিসে আপকো বানানা হ্যায়, টিল ভি ওইখানে থাকবে না, থাকবে নিচের এটাতেই থাকবে। ইয়ে আয়েগা আপকা স্যুট পিস 3 মিটার লম্বা হ্যায় অ্যান্ড চওড়া হ্যায় ইসকা 36, অ্যান্ড ইসকে সাথ আয়েগা আপকা এসা হ্যান্ড পেইন্ট মধুবনী কা দোপাট্টা, ভীষণ সুন্দর। এটার হচ্ছে 2 পয়েন্ট, আমি দেখে নিচ্ছি এটা দোপাট্টাটার লেন্থটা, 2.40 লেন্থ হ্যায় ইসকা অ্যান্ড চওড়া হ্যায় আপকা 36, ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিই এটা কিরকম টাইপের জিনিসটা আসবে। এটা আসবে আপনার যেটাতে আপনি আর কি স্যুটটা বানাচ্ছেন, হ্যাঁ। আর এটা আসবে দোপাট্টাটা, ইয়ে আয়েগা তসর কা, ইয়ে ঘিটে তসর কে উপর হ্যান্ড মধুবনী হ্যায়। দোনো মিলাকার প্রাইস আয়েগা 3290, দোপাট্টা পিস বোথ মিলাকার দোনো এক সাথ প্রাইস মে বল রই হু 3290। ইন্ডিভিজুয়ালি সেল নেহি হোগা, ইসকে সাথ ইহি দোপাট্টা হ্যায় কিউকি ইসকা দেখিয়ে ঝুড়িগুলো টুটেতেই লাগানো আছে, পুরোটা এটা তসরে আছে, ঘিটা তসরে অ্যান্ড হ্যান্ড পেইন্ট আছে, ঠিক আছে। সো এগুলো বানিয়ে পড়বেন এর সাথে অফ হোয়াইট কালারে কাঁথা স্টিচে ছেলেদের পাঞ্জাবি পিস, না 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 আমরা ছেলেদের কোনো আইটেম রাখি না, অনলি ফর লেডিস, ঠিক আছে। লেডিস আইটেমই পাবেন, আমার কাছে জেন্টস কিছু আইটেম নেই, কিন্তু অনেকে এগুলো বানাই নিয়ে লম্বা পাঞ্জাবি টাইপের, বাট আমরা শুধু মেয়েদের আইটেমগুলোই রাখি। এটা একটা আসবে মধুমণিতে, মধুমণিতে অনেক কটা কালার অপশনস আপনারা পেয়ে যাবেন, প্রাইস রেঞ্জ সবকটারই সেম 3290 আসবে প্রাইস রেঞ্জ, ঠিক আছে। 3290 আয়েগা আপকা প্রাইস রেঞ্জ। ইয়ে আয়েগা আর এক
মধুবনী টাসারকে উপর মধুবনীগুলো উপরটা মানে কুর্তিটা কি আলাদা কালার পাওয়া যাবে বুঝতে পারলাম না মানে এটার কালারটা অন্য নিতে চাই না 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 যেটা সাথে যেটা ম্যাচ করা আছে এটাই হবে এর জন্য আমরা ম্যাচ করে রেখেছি কারণ কি ঝুড়িগুলো সেই সেম ম্যাচিং এ আছে ঠিক আছে এগুলো কোনো চেঞ্জ হবে না আমার পক্ষে অন্য পিকচার দেওয়া একেবারেই সম্ভব না আমরা একদম সেটিং করে দেখাচ্ছি ইয়ে আয়েগা পুরা রেড কালার जिससे आपको सूट बनाना है मैं एक बार और दिखा देती हूँ कि अगर आप कैसा बनाओगे सोच रहे हो तो आप जिन लोग स्लीवलेस में कंफर्टेबल हो आप लोग ऐसा स्लीवलेस बना सकते हो दिस इज नॉट फॉर सेल दिस पर्सनल एंड आप लोग चाहो तो इसके साथ थ्री क्वार्टर स्लीव्स भी डाल सकते हो ठीक है यदि क्यों सूट के अनकम्फर्टेबल एत लेंदी अपना पड़े ना से क्षेत्र में जीन्स সের সাথে পরার জন্য শর্ট কুর্তা ফরম্যাটে নিন বানান এবং দোপাট্টাটা অ্যাজ এ স্কার্ফ হিসাবে ইউজ করুন যদি এটার কেউ স্ক্রিনশট নিতে চাইছে নিয়ে নিতে পারে এটাকে বলে পাঞ্জাবি কলার যেগুলো জেনারেলি ছেলেদের পাঞ্জাবিতে ইউজ হয় বা পাতানো কলারও বলে আপনারা চাইলে নর্মাল নেকও করাতে পারেন বাট এটাতে বেশি স্মার্ট লাগে দেখতে ঠিক আছে প্রাইস থাকবে শাড়িটার না সেক্টর 3290 এটা আসবে পিসটা আর দোপাট্টাটা থাকবে এরকম মধুবনী হ্যান্ড পেইন্টে তিনটে মধুবনী দেখাবো তিনটে তিন ধরনের কালার অপশনস দিয়ে আছে যাদের যেটা ভালো লাগবে সেটা দেবেন এই যে ব্লু কালারের পিস দেখুন ব্লু কালারের এখানে ঝুড়ি লাগানো আছে সো এরকমভাবে আর কি হয় ইন্ডিভিজুয়ালি এটার সাথে ওটা আটার সাথে এটা এরকম হয় না এটা আসবে আপনার ব্লু কালারের পিসটা ঠিক আছে ইয়া আলকা পিস যে আমার তো এরকম ব্লু এক্স্যাক্ট এই ব্লুটাই আমার দোপাট্টাটা কি ঘিচা হ্যাঁ এটা ঘিচা 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 তো শাড়িটার প্রাইস কত 4690 ম্যাম মেরা শাড়িটার প্রাইস হে 4690 দোপাট্টে কা স্ট্রাকচার ভি মে দিখা দুঙ্গি এন্ড দোপাট্টা জো হ্যায় হ্যান্ড পেইন্ট মে হ্যায় ঠিক আছে হ্যান্ড মধুবনী দোপাট্টা হ্যায় দোপাট্টা হ্যায় আপকা হ্যান্ড মধুবনী ঠিক আছে এটা তো স্ট্রাচ হলো লেগে আছে প্রাইস থাকবে সেটটা 3290 3290 ঘিচা হ্যান্ড মধুবনী পেইন্ট দোপাট্টা এন্ড উসকে সাথ আয়েগা আপকা পিস পিস আপকো খুদ আপকে হিসাব সে বানানা হ্যায় 3 মিটার লেন্থ দিয়া গিয়া হ্যায় পিস কে লিয়ে লম্বা ঠিক আছে এটা আসবে মধুবনীর মধুবনীর আরো একটা কালার আছে এটাও বেশ সুন্দর চকলেট ব্রাউনের সাথে আছে আপনার কালারটা সেম প্রাইস থাকবে 3290 ওকে 3290 আসবে সেগুলোর প্রাইস এটা আসবে আপনার পিসটা যেটাতে বানাবে এন্ড উসকে সাথ আয়েগা ইয়ে মধুবনী দোপাট্টা 3290 ইসকা প্রাইস রেঞ্জ আয়েগা 3290 আসবে প্রাইস রেঞ্জ এটা ঘিচা তসরে আছে দোপাট্টা কা জো মটেরিয়াল হ্যায় ও হ্যায় আপকা ঘিচা তসর এন্ড জো আপকা সুট কা মটেরিয়াল হ্যায় ও হ্যায় বিষ্ণুপুরী কাতান ঠিক আছে এটার মেটেরিয়াল হচ্ছে বিষ্ণুপুরি কাতান আর এটা হচ্ছে ঘিচা তসর ভীষণ না না বত্র গ্রিনটা আজকে এখনো দেখাইনি মানে নেই নেই আজকে বত্র গ্রিনের কোনো ম্যাচিং নেই এটা আসবে লুকসটা আগের বারে দেখিয়েছি না আগের বারে স্যুট পিসগুলো সবকটাই সোল্ড আছে ওইগুলো সেম হবে না তো ওই কাছাকাছি আমি দেখাচ্ছি মানে একদম মিক্স ম্যাচ করেই হয় আর কি ঠিক আছে সো এটা গেল আপনার 3290 রেঞ্জে 3290 রেঞ্জের আমি আরো কিছু দেখাচ্ছি ইয়ে ইসকা জো মটেরিয়াল হ্যায় টসর হ্যায় লেকিন ইস ইয়ে স্টোল হ্যায় দিস ইজ নট দোপাট্টা দোপাট্টার মতো ভীষণ বড় নয় ঠিক আছে খুবই একটা স্টোল টাইপের ক্লিক একটা ব্যাপার এটার আপনার লেন্থ আসবে 2 মিটার ইসকা জো লেন্থ আয়েগা 2 মিটার আসবে আর স্যুট পিস সব কলারই 1-3 মিটার লম্বা 36 হচ্ছে এটা ডুয়েল টোন ঠিক আছে ইয়ে ডুয়াল টোন হ্যাঁ জো জিসে আপ বানাওগে অ্যান্ড ইসকো অ্যাজ এ স্কার্ফ কে হিসাব সে ভি লে সকতে হো সাইড মে ভি লে সকতে হো সবাই তো অতটা লম্বা দোপাট্টা গুলো চান না জাস্ট এটা নর্মাল এরকম সাইডে থাকলো একটা ঠিক আছে এরকম সাইডে একটা থাকলো আর এটা আপনারা হচ্ছে যেটা বানাবেন পিসটা প্রাইস আসবে এটার 3290 এটার মধ্যে পুরো আপনার ওই বার্ডস করা আছে হ্যান্ড কাঁথা ঠিক আছে হ্যান্ড কাঁথা স্টোল উইথ বিষ্ণুপুরী কাতান আপনার মেটেরিয়াল প্রাইস থাকবে 3290 বানাতে হবে এগুলো বোথ আর মানে দুটোই মানে সরি আপারটা আনস্টিচ নিজেকে বানাতে হবে আমরা যেরকম বানাই যেরকম যে স্টাইল পছন্দ করেন সেরকম এটাও আরেকটা পিস
প্রাইস রেঞ্জ সেম 3290। রিসেন্টলি আমাদের গ্রুপে দেখবেন এগুলো অনেকে রিভিউ দিয়েছেন। এটা আসবে আপনার 12 টোন একটা কালার, এক্স্যাক্ট রেড না, বেশ সুন্দর একটা অরেঞ্জিস রেড, তার সাথে এটা আসবে স্টোলটা। একটু কাছের থেকে আমার কাঁথা স্টিচটা দেখিয়ে দাও, তাহলে অনেকে বুঝতে পারবেন। ওদের প্রিন্ট মনে হচ্ছে এতটা প্রমিনেন্ট কাজটা, মানে হঠাৎ করে খুলতে গিয়ে আমি আমার মনে হলো প্রিন্ট হবে না। হুম, স্টোলগুলোতে মধুমণি প্রিন্ট হবে না, প্রিন্ট তো নেই, পেইন্ট দেখিয়েছি, পেইন্ট দেখিয়েছি আমি। 3290 আসবে প্রাইস, সেটটার প্রাইস আসবে 3290। इसको आप लोग जिन लोगों को सूट नहीं पहनना है, मैं उनके लिए भी सजेस्ट कर देती हूँ। आप ना इससे क्या है कि थोड़ा आप जैसे मैं बोल देती हूँ, बहुत सारे लोग वैरायटी पैटर्न में आप कर रहे हैं, कोई कोई क्या है थोड़ा ऐसा लॉन्ग वाला बना रहे हैं, आपका जो ब्लाउज है थोड़ा लॉन्ग बना रहे हैं, ब्लाउज पीसर मत बनाचे ना कि एक लॉन्ग है, আর তার সাথে নিচে পড়ছেন একটা র্যাপার আর কই হ্যান্ড পেইন্টেড স্কার্ট, এন্ড ইসকো এসে আপকা এজ এ স্কার্ফ কে স্কার্ফ হিসাবেও নিচ্ছেন। আবার অনেকে জিন্সের সাথে একটু শর্ট কুর্তার মতো বানিয়ে এটাকে বেশ স্কার্ফের মতো নিচ্ছেন। আবার অনেকে যেরকম নর্মাল স্যুট পিস আমরা পরি, লেগিংস আর আপকা ওই কি বলে প্যান্টগুলো, বা নিচে আপনার লোয়ারটা আপনি পালাজো পরতে পারেন, পালাজোটাও ভালো লাগবে, অফ হোয়াইট কালার যদি কোনো পালাজো থাকে সেটাও ভালো লাগবে। 3290 পিসটা অলওয়েজ সেম থাকবে, সাবিকা স্যুট কা যো আপকা পিস হে উসকা লেন্থ সাবিকা সেম রয়েগা, এটা হচ্ছে ডুয়েল টোন একটা পিসটা আছে, ঠিক আছে। 3290 আসবে প্রাইস। নেক্সট কালার হচ্ছে আপনার এটা, এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো। এগুলো খুব বেশি অ্যাভেলেবেল হয় না যেহেতু আমাদের মেন প্রোডাকশন শাড়ি, মাঝে মাঝে অনেকেই বলেন যে আমরা খুব একটা শাড়ি পরি না, তো সিল্কের যদি স্যুট পিস হয় আমি ব্লাউজ পিস এইসব রাখি না, স্যুট পিসের সাথে দোপাট্টা। এটার মেটেরিয়াল হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, ঠিক আছে। বাট সিল্ক, সিল্ক হোক তসর হোক যাই হোক সিল্ক মার্ক থাকবে, কোনোটা তসরে কোনোটা সিল্কে, আমি তাও বলে দিচ্ছি। জাস্ট এটা স্কার্ফ, এটা কিন্তু দোপাট্টার মতো অত ছড়া ব্যাপারটা না, ঠিক আছে। প্রাইস থাকবে মাত্র 3290, সেটটার প্রাইস থাকবে 3290। সুতির মানে আপনার কটনের দোপাট্টাগুলোই কাঁথা স্টিচের দেখবেন প্রাইস 1500 টাকা থাকে, সেখানে একটা পিওর ম্যাটেরিয়ালের দোপাট্টা তার সাথে পিওর ম্যাটেরিয়ালের আপনার স্যুট পিস এরকমই প্রাইস হবে, ঠিক আছে। আমার মনে হয় না থেকে টোলগুলো তো হ্যান্ডমেড, হ্যাঁ এগুলো হাতে করা, এই যে ব্যাক সাইডে আপনার এই সুতো ওঠা ওঠা থাকবে সব হ্যান্ড কাঁথা, এগুলো কোনোটাই আপনার মেশিন ওয়ার্ক নয়, ঠিক আছে। আমি সব হ্যান্ডলুমই বেশি দেখাই, মেশিন ওয়ার্কের খুব একটা জিনিস কিন্তু আমার কাছে থাকে না। প্রাইস থাকবে 3290, 3290। আর এক কালারকে সাথ আপকা আয়েগা রেড কালার কা দোপাট্টা, এটারও পিসটা তাই ওই গোল্ডেন ইয়েলো কালার, এটার সাথে দোপাট্টার কালারটা হচ্ছে রেড কালারে। 3290 আসবে এগুলোর প্রাইস, ঠিক আছে। সেট নিতে হবে, ইন্ডিভিজুয়ালি সেল করা হয় না, সো ইন্ডিভিজুয়ালি কেউ প্যাসেজ করবেন না, ইন্ডিভিজুয়ালি দোপাট্টাও আমরা সেল করি না, ইন্ডিভিজুয়ালি পিসও আমরা সেল করি না। এটা আসবে আপনার স্টোলটা, এই আসবে স্টোলটা, বেশ মানে ইউনিক টাইপের একটুখানি, ঠিক আছে। 3290 আমার তো পিওর শিবরি তাসারের টাই ডাই করা আছে, তাসার মেটেরিয়ালটা তাসার, তার সাথে শিবরির টাই ডাই। প্রাইস এটা রাখছে আপনার 4690। এটার অনেক কটা কালার অপশন আমি লাইভের ফার্স্টেই দেখিয়ে দিয়েছি, লাইভের একদম প্রথমে দেখিয়ে দিয়েছি না, ঠিক আছে। মাধুবাণী স্টোল দেখিয়ে দিয়েছি, নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ঘিচা উইথ আপনার হ্যান্ড ব্লক। প্রাইস থাকবে এগুলোর 2800। যদি কাউকে গিফটে দিতে হয় দিতে পারেন, যদি মনে হয় নিজেরা পরবো পড়তে পারেন। অ্যান্ড ওয়ান মোর ইম্পর্ট্যান্ট থিং ইজ ঘিচা কা যো বর্ডার হ্যায় উস পর, আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এইরকম ব্যাপারটা, একটু ধরুন বর্ডারটা একটু দেখিয়ে দাও তো, বর্ডারে যে সুতোগুলো ওঠা ওঠা ব্যাপারটা আছে না, এটা একটু থাকবে। রিসেন্টলি কিসি নে মুঝে পিং কিয়া কি ইসকা ফিনিশিং জো হ্যায় আচ্ছা নেহি হ্যায়, বর্ডার মে থোড়া এসা এরকম আছে। তো আমি সবার জন্যই বলছি, যারা হয়তো ফার্স্ট টাইম কিনছেন না বুঝতে পারবেন না, হয়তো আপনার মনে হতে পারে যে এটার ফিনিশিং নেই, এটা কোনো কথা নয়, এগুলো হ্যান্ডলুম শাড়ি, এগুলোর ফিনিশিং এরকমই হবে, গিটি গিটি মোটা মোটা সুতো থাকবে। যদি আপনার এই ধরনের টেক্সচার পছন্দ নয়
সেক্ষেত্রে প্লিজ বুকিং করবেন না, বিকজ এটার সাইজটা একদম সমান, পুরো কোনো সুতো থাকবে না, একটা মেশিনের মতো ফিনিশ কিন্তু হবে না, ঠিক আছে? এগুলো হ্যান্ডলুম শাড়ি তো, এটা হবে ঘিচা, সব থেকে বেশি আনএভেন টেক্সচারে আছে, ফিনিশিংটা একটু রাফ হয়, ঠিক আছে? ইয়াইকা আপকা বডিকা পোর্শন, প্রাইস আয়গা 2800। সবকটা শাড়ির পাল্লাগুলো, আঁচলগুলো এরকম স্ট্রাইপে, ব্লাউজ পিসগুলো এরকম স্ট্রাইপে, শুধু বডিটা প্রিন্টেড থাকবে, কালার চেঞ্জ হবে, বডি প্রিন্টের প্যাটার্ন চেঞ্জ হবে, কিন্তু পাল্লা আর ব্লাউজ পিসের যে স্ট্রাইপ টাইপের ব্যাপারটা সেটা সবই ম্যাক্সিমাম সেম, ঠিক আছে? ইয়া আয়গা আপকা বডিকা পোর্শন, ঠিক আছে? এটা আসবে বডি পোর্শনসটা, পুরো এরকম দেখুন পাতা পাতা প্রিন্টেড, অল দিস আর ব্লক প্রিন্টস, দিস ইজ দা পাল্লা অ্যান্ড দিস ইজ দা ব্লাউজ পিস, 2800, জারি চেকস কাতান আছে, আর জারি চেকস তসর দেখাবো এরপরে, 2800, প্রাইস রেঞ্জ ইজ 2800, পিওর ভাগলপুরি ঘিচা ব্লক প্রিন্টেড, ঠিক আছে? পিওর ভাগলপুরি ঘিচা ব্লক প্রিন্টেড, 2800 টাকা মাত্র প্রাইস, সবকটা শাড়ি সিল্কমার্ক সার্টিফাইড থাকবে, এবং এই জিনিসগুলো কিন্তু গিফটের জন্য খুব ভালো, যারা একটু মিনিমাল বাজেটে চাইছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো হবে, পুরোটা এরকম পাতা প্রিন্টের মধ্যে আসবে, প্রাইস থাকবে 2800, 2800 টাকা। এই পাতা মোটিভের আরও একটা কালার দেখাচ্ছে, এটা ডিফারেন্ট টাইপের, এটা স্কাই ব্লু কালারটা আগের বার দেখিয়েছিলাম, সোল্ড ছিল, তো এটা আসবে আরেকটা কালার উইদাউট ব্ল্যাক টাচ মে, কিসি কিসি কো এসা হোতা না কি ব্ল্যাক টাচ নেই পছন্দ আতা, তো আপ লোক ইয়ে লে সকতো, ইসমে কোই ব্ল্যাক টাচ নেই হ্যায়, বহুত স্টাইলিশ প্রিন্ট হ্যায়, প্রাইস আয়েগা অনলি 2800, পিওর ভাগলপুরি ঘিচা সিল্ক কমস উইথ সিল্ক মার্ক, ঠিক আছে? দিস ইজ দা বডি পোর্শন, ইয়ে আয়েগা আপকা পাল্লা, পাল্লাটাতে এরকম চেকস থাকবে, এরকম আঁচল ব্লাউজ পিসও তাই থাকবে চেকস, ঠিক আছে? সো ব্লাউজ পিস অ্যান্ড আঁচলটা এরকম আপনার স্ট্রাইপেই থাকবে, আর কোই ভি ঘিচা কা এসা ব্লক প্রিন্ট লে লো, সভি কা ব্লাউজ অ্যান্ড পাল্লা কা স্টাইল একই হ্যায়, বডি কা কালার অলগ অলগ হোগা, প্রিন্ট কা তরিকা অলগ অলগ হোগা, ইয়ে আয়েগা অর এক প্রিন্ট, আপলোড করব সম্ভবত কাল বা আজ, আমি দেখে নিচ্ছি, আগর আপকো প্রি বুকিং করনা হো তো উস ভিডিও কো জরুর দেখিয়েগা, ক্যোঁকি গদওয়াল কা জো কালেকশন মেরে পাস আয়া হ্যায়, একদম ইউনিক পিস হ্যায়, প্রাইস রেঞ্জ হ্যায়, লেকিন পিসেস একদম আনকমন হ্যায়, মার্কেট মে একদম সে ম্যাচিং নেহি হোগা, ঠিক আছে? এটা আরও একটা কালার অপশন, না না এটা ডিফারেন্ট আছে, প্রাইস রেঞ্জ এগুলো 2800, 2800 প্রাইস আসবে, ভাগলপুরি ঘিচা, হ্যাঁ না না আগের দিন ছিল কোথায়, সেলফ উইভিং জুড়ে এখন অনেকদিন দেখায়নি, হয়নি রেডি, এটা আসবে লুকসটা, ঠিক আছে? ইয়ে আয়েগা আপকা লুক চারকোল ব্ল্যাক কে সাথ অফ হোয়াইট কা ওকে উপর আপকা ব্ল্যাক ফ্লোরাল প্রিন্ট হ্যায়, বর্ডার জো হ্যায় থোড়া টমাটো রেড কা হ্যায়, প্রাইস ফর দিস ওয়ান ইজ অনলি 2800, দিস ইজ দা পাল্লা অ্যান্ড দিস ইজ দা ব্লাউজ পিস, ইয়ে আয়েগা ব্লাউজ পিস রেড মে, ঠিক আছে? 2800 টাকা মাত্র প্রাইস, এই শাড়িগুলো কিন্তু প্রচণ্ড অ্যাট্রাকটিভ এবং উইন্টারে পরার জন্য তো পারফেক্ট, আর এগুলো অ্যাজ এ গিফট হিসাবেও বেশ সুন্দর, এই আসবে লুকসটা দেখুন, ভীষণ ভীষণ লুকসগুলো মানে সফিস্টিকেটেড ক্লাসি টাইপের, সেই তুলনায় প্রাইসটা অনেক কম বাট পিওর জিনিস, 2800 আসবে এটার প্রাইস, 2800 আসবে এটার প্রাইস, আগর আপকো পছন্দ আ রা হো তো প্লিজ লাইক কো শেয়ার জরুর কিজিয়ে, আগর মেরা লাইভ আপকো আচ্ছা লাগ রা হো, কালেকশন আচ্ছা লাগ রা হো তো প্লিজ লাইক কো শেয়ার কিজিয়ে, দিস ইজ দা ফ্রন্ট ইয়ার, ইয়ে আয়েগা আপকা পাল্লা অ্যান্ড ইয়ে আয়েগা আপকা ব্লাউজ পিস, ঠিক আছে? সিল্কের উপর ব্লক তো বলিছি, না না সিল্কে ব্লক তো বলিনি, তসরে ব্লক, আপনারা একটু নোটিফিকেশন গুলো দেখুন, ওইখানে একদম শাড়ির নাম ধরে ধরে দেওয়া আছে, কি কি শাড়ি দেখাবো সেটার একটা চার্ট আমরা আগের দিনই দিয়ে দিই, ওটা আপনি ওই যারা সোনামুখী তে পাবেন না, কোনটা সোনামুখী থান দেখা, না না আমি তো বিষ্ণুপুরে থাকি, সোনামুখী বিষ্ণুপুরি বলে অ্যাকচুয়ালি ওখানে প্রসেসিং হয়, কিছু কিছু প্রসেসিং মিন্স সিল্কটা নিয়ে
গিয়ে ওইখানে প্রসেসিং হয়। তো ওনারা সোনামুখী থান বলেন, আমরা আমাদের মতো করি, আমরা বিষ্ণুপুরি বলি, ঠিক আছে। প্রাইস রেঞ্জ আসবে 2800 আসবে প্রাইস, ঠিক আছে। ইয়ে আয়েগা আপকা অর এক কালার অপশন, ইস পর ভি কালার জো হ্যায় কিতনা বিউটিফুলি আপকা ফ্লাওয়ার কা কালার চুজ কিয়া গয়া হ্যায়। অর জিন লোগোঁ কো বহুত জ্যাদা কালারফুল পেহনে কি আদত নেই হ্যায়, ইয়া ফির আপনে আপ মাম্মা কো দেনা চাহতে হো, রেড বগেরা কি টাচেস নেই চাহিয়ে, তো আপ ইয়ে প্রিন্ট লে সকতে হো। 2800 ইসকা প্রাইস হ্যায়। পুরা বডি আপ দেখো, এসা ব্লু কালার কা ফ্লাওয়ার প্রিন্ট হ্যায়, রেড টচ বিলকুল ভি নেই হ্যায়। এন্ড পল্লা এন্ড ব্লাউজ পিস জো হ্যায় এসা পেস্তা গ্রিন মে হ্যায়, ঠিক আছে। ব্লাউজ পিস আর আঁচলটা আসবে এরকম পেস্তা গ্রিন কালারে। প্রাইস থাকবে 2800, 1800 টাকা থাকবে প্রাইস, ঠিক আছে। এটা আসবে লুকসটা, খুব সুন্দর এই শাড়িগুলো। যদি কারো একটার বেশি প্রয়োজন হয়, আগর কিসি কো এক সে জ্যাদা পিসেস লেনা হ্যায় তো প্লিজ মেনশন করনা পড়েগা এনি ওয়ান এনি টু বোথ, কিউকি ইয়ে সব শাড়ি কা প্রাইস একদম মিনিমাল হ্যায়। হম 24 আওয়ার্স সে জ্যাদা ওয়েট নেহি করেঙ্গে। ইনফ্যাক্ট মুঝে আচ্ছা নেই লাগতা হ্যায় কি মেসেজ করনা কি ম্যাম আপনে পেমেন্ট কিয়া হ্যায়, রিপ্লাই নেই মিলেগা কি, এসা মে বিলকুল ভি কমফর্টেবল নেই হু। মেসেজ নেই আয়েগা ডিরেক্ট, মে উস নাম্বার কো সেভ করুঙ্গে। উস নাম্বার ডিসেম্বরের লাইভ ফার্স্ট উইকে, মানে 10 তারিখের মধ্যে থাকবে, ডেটটা ডিসাইড করিনি। তবে ফার্স্ট আমার যে লাইভটা থাকবে সেটা থাকবে আপনার কাতান, সম্ভবত কাতান বেনারসি আর গাদোয়াল আর বিষ্ণুপুরী কাতানের উপর, তসর বেনারসি এগুলোর উপর, এই আসবে লুকসটা, ঠিক আছে। 2800, কই ভি প্রেশার নেই হ্যাঁ, আপ চাকো তো বুকিং করো, আপ নেই চাও তো নেই বুকিং করো, লেকিন জো ভি করো কনফার্মলি করো। ইসকে বাদ কনফার্মেশন মিলনে কে বাদ মুঝে ইয়ে নেই চাহিয়ে বো, ইসকা কালার ইসকা কোই মতলবই নেই হ্যায়। সারি রিলেটেড এভরিথিং আপ লাইভ মে পুছ সকতে হো, কোয়েরি মে পুছ সকতে হো, কোই ভি কনফিউজিং হ্যায় তো উসকো হটা কর একদম আরাম সে বুকিং কিজিয়ে। বুকিং কে বাদ ক্যান্সেল, ফটো তুলে পাঠিয়েছিল, হ্যাঁ আমি সেন্ড করে দিয়েছি, না এখানে নেই তো, ওটা ওই যে যাদের অর্ডার থাকে না ওই শাড়িগুলো আমি লাইভে দেখাই নাই, কারণ কি আর অর্ডার দিলে আমি এখনই বানি, যদি থাকতো আমি দেখিয়েতাম, বাট আমার কাছে এই মোমেন্টে নেই, ঠিক আছে। সমস্ত সবার নাম দিয়ে রাখা আছে আর কি যাদের যা অর্ডার। এটাও খুব সুন্দর উইদাউট ব্ল্যাক টাচে, ইয়ে ভি বহুত বড়িয়া ওয়ালা পিস হ্যায়, বহুত স্মার্ট পিস হ্যায়। মিডল পোর্শন জো হ্যায় পুরা আপকা সিম্পল তসর কা জো ভার্জিন কালার হ্যায় ওয়হি আয়েগা। এটা একটু ক্লোজ আপ ভিউটা দেখিয়ে দাও, টেক্সচার জো হ্যায় আপ দেখ লিজিয়ে, ঘিচা কা টেক্সচার মে বহুত সারে লোগো কো লাগতা হ্যায় কি কেসা হোগা, আচ্ছা হোগা কি নেই হোগা, আপ দেখ লিজিয়ে গে, আপকো আগর পসন্দ আয়ে তো হি বুকিং কিজিয়ে। ঘিচার বর্ডারে কিন্তু এই সুতো ওঠা ব্যাপারগুলো থাকবেই, এটা খুব কমন ব্যাপার, দিস ইজ নট ডিসপুট ডিফেক্ট, দিস ইজ নট ফিনিশিংটা সুন্দর নয়, এই কথাগুলো এই শাড়ির জন্য যায় না। এগুলো হ্যান্ডলুম শাড়ি, হ্যান্ডলুম শাড়িতে আর ঘিচাতে এগুলো খুব কমন জিনিস, যেখানেই নেবেন আমার কাছে বলে না, ঠিক আছে। এটা আসবে পাল্লা পোর্শনসটা, প্রাইস থাকবে 2800, 2800, দিস ইজ দ্য ব্লাউজ পিস। ভীষণ স্মার্ট একটা পিস, ভীষণই ডিফারেন্ট একটা লুক, সোনালি মন্ডলের বাকি হ্যাঁ আমাকে একটু স্ক্রিনশট দিয়ে দেবেন, যিনি যখনই রেস্ট অ্যামাউন্ট পেমেন্ট করবে স্ক্রিনশটটা দিয়ে দেবেন, আর তার সাথে প্রপার অ্যাড্রেসটা দেবেন, ঠিক আছে, যেটাতে আপনি এখন নিতে চাইছে। পচমপল্লি প্রচুর স্টক চলে এসেছে, বাট থ্যাংক ইউ প্রাইস, মানে যেটা বলেছিলাম একটু প্রাইসটা হাই হয়ে গেছে, 7999 আর পাবেন না। সো যারা নিতে চাইছেন নেক্সট পচমপল্লি সিল্কের লাইভটা ফলো করুন, পটোলা যারা বলছিলেন অল বডি ওয়ার্ক সেগুলো এসেছে, ঠিক আছে। এটা আসবে লুকসটা, অ্যান্ড কিছু ডিজাইনার কাঁথা স্টিচও আমি দেখাবো যেগুলো একদম আনকমন ডিফারেন্ট টাইপের লুকসের। পুরো এই মাসটাতে আপনাদের থাকবে গাদোয়াল, আসাম সিল্ক, বালুচেরি, স্বর্ণচেরি, উসকে বাদ আপকা ইয়াহা কন আপকা কাঞ্জিবরম, সমস্তটাই থাকবে অল ওভার জাল ওয়ার্কের কাতান বেনারসি। স্পেশালি যারা ব্রাইড আছেন রিসেপশনে পড়ার জন্য, বিয়ের দিন পড়ার জন্য, দুটোই পাবেন। আচ্ছা এই প্রিন্টটা ভীষণ ভীষণ ফেমাস, আমার নিজের একটা আছে এই প্রিন্টের, অনেকদিন পর এই এক্সাক্ট প্রিন্টটা করানো গেছে, হয় ডার্ক হয়ে যেত নহে ফ্লাওয়ারগুলো লাইট হয়ে যেত, সো আপ ইয়ে ভি লে সকতে হো, ঠিক হ্যায়। প্রাইস
its range is 2800 Bhagalpuri Ghicha, comes with block print. यह आएगा आपका पल्ला पोर्शन पूरा এরকম স্ট্রাইপ পে থাকবে তার সাথে ব্লাউজ পিসটা সেম ব্ল্যাক এর উপরে স্ট্রাইপ কোয়ালিটি ভালো হবে এরপর দেখুন একটা 2800 টাকার কোয়ালিটি আর একটা 10000 এর কোয়ালিটি তো সেম হবে না সো আমরা যে রকম প্রাইস এটাতে দেব সেই প্রাইস ওয়াইজ কোয়ালিটি কিন্তু বেটার অনেকটা বেটার ফর মার্কেট থেকে থাকবে ফর মার্কেট থেকে অনেকটা বেটার কোয়ালিটি আমরা প্রোভাইড করছি এই আসবে লুকসটা एंड ये आएगा आपका पल्ला प्राइस था 2800 दिस इज द ब्लाउज पीस प्रिंट ता देखो कतटा प्रॉपर प्रिंट गुलो किंतु हिजिबिजि प्रिंट ना पूरा प्रॉपर एकदम प्रिंट আছে পছন্দ হলে টু স্ক্রিনশট নিয়ে সে 2800 2800 সেম প্রাইসই আছে হ্যাঁ এগুলো সেম প্রাইসই আছে নেক্সট ইয়ার থেকে হয়তো বাড়বে বাট এখন আপাতত এই প্রাইসেই আছে আর এটা আমাদের এখন স্টার্টিং প্রাইসের শাড়ি এর থেকে লো প্রাইসে আমার কাছে এখন সেরকম কোনো শাড়ি আপাতত নেই যেটা আপনার দেখতেও সুন্দর পিওর অথচ আপনার মানে প্রাইসটা লো সফট সিল্ক মাস এগুলো পিওর তো একটা জিনিস খুব ক্লিয়ার যত দামি শাড়ি হোক আর যত কম দামি শাড়ি হোক যদি সেটা পুরোটা পিওরে হয় সেটা ঘিচা হতে পারে সেটা তাসার হতে পারে একটা ছোট স্যুট পিসেও কিন্তু সিল্ক মার্ক আমরা দিই বিকজ ওটা পিওর ঠিক আছে পিওরে যে কোনো জিনিসে পাবেন এটা হচ্ছে মেইন কথা আচ্ছা এটাও একটা উইদাউট ব্ল্যাক আছে রেডের সাথে পেস্তা গ্রিন কালারের বর্ডার জাস্ট কম্বিনেশনস গুলো লক্ষ্য করুন এবং এই ধরনের কম্বিনেশনস যেই পড়বে তাকেই ভালো লাগবে পার্টিকুলার এগুলোর জন্য আলাদা করে কোনো এজ হয় না আর এগুলোর সাথে সিলভার জুয়েলারি জাঙ্ক জুয়েলারি দারুণ লাগে মানে আপনি যদি এর সাথে একটা সিলভারের কোনো নেক পিস পড়তে পারেন বা যদি আপনি এটার সাথে মনে করেন কি আমি একটা রেড বিটস কিছু পরবো মানে আপনার পেস্তা গ্রিন কালারের কোনো হ্যান্ডমেড কিছু পরবো সেটাও পড়তে পারেন প্রাইস থাকবে অনলি 2800 ওগুলো রেড ব্ল্যাক হবে সেমটা নেই এই আসবে লুকসটা সেম না হলেও চলবে হ্যাঁ রেড ব্ল্যাক কম্বিনেশন তো আপনি বালুচুরি লাইটটা ফলো করুন আমি বালুচুরি লাইটটাতে অনেক ধরনের বালুচুরি দেখাবো উইদাউট মিনে মিনে করা উইদাউট ফিগার রিভাইভাল 2000 বুটা এগুলো সবটাই দেখাবো এটা আসবে আছে এটা আসবে ব্লাউজ পিস খাদিটা তো একটা ব্র্যান্ড মানে ওটা তো আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল সরকারের একটা ব্র্যান্ড ওটা সরকারি একটা প্রতিষ্ঠান মানে খাদি বলে আলাদা কোনো ম্যাটেরিয়াল হয় না খাদিটা হচ্ছে হাতে বানানো একটা মোটা সুতোর কাপড় মানে যেই সুতোটা আমরা হাতে করে গুটিয়ে বানাচ্ছি পিওর সেই জিনিসটা দিয়ে ওনারা তৈরি করেছেন ওনাদের একটা ব্র্যান্ড খাদিটা কেউ ইউজ করতে পারে না এই টার্মসটা যে আমি খাদি শাড়ি দেখাচ্ছি এটা একদমই মানে ভুল কথা আমরা বলতে পারবো যে আমরা এটা বানানো আমাদের বা আমরা হাতে বানানো সুতো দিয়ে দেখাচ্ছি খাদিটা মানে কোনো পার্টিকুলার একটা মানে ব্র্যান্ড ওয়েস্ট বেঙ্গল সরকারের আমাদের এখানে তো আছে খাদি বোম ছিল তারপর আপনার কলকাতাতে তো আছে বর্তমানে খাদি প্রতিষ্ঠান আছে অনেক অনেক জায়গা আছে ওটা সরকারি একটা প্রতিষ্ঠান ঠিক আছে এটা আসবে আপনার আঁচল পোর্শনটা ঠিক আছে ইয়ে আয়গা আপকা বডি কাপাট ইয়ে আয়গা আপকা বডি কাপাট প্রাইস আয়গা 2800 আসবে প্রাইস এটা পাল্লা আর এটা আসবে ব্লাউজ পিস ঠিক আছে অরেঞ্জ কালারের 2800 আসবে প্রাইস 2800 প্রাইস আসবে ডব্লিউবি শিপিং ফ্রি আউট অফ ডব্লিউবি শিপিং উইল বি অ্যাডেড अगर आपका एड्रेस ডব্লিউবি কে বাহার হ্যায় তো পেমেন্ট করনে সে পহলে আমকো আপকা জো এড্রেস হ্যায় ও ভেজ দো কিতনা প্রাইসেস আয়েগা হাম চেক করকে বল দেঙ্গে এটা আসবে চারকোল ব্ল্যাকের সাথে পিঙ্ক
ঠিক আছে চারকোল ব্যাগ কে সাথে আপকো আয়েগা পিঙ্ক কালার কা বর্ডার প্রাইস রয়েগা 2800 1800 টাকা আসবে প্রাইস এই আসবে লুকসটা পাল্লা অ্যান্ড ইসকা যে ব্লাউজ পিস হ্যাঁ বো হ্যাঁ আপকা এসা পিঙ্ক কালার মে মাত্র 1800 টাকা প্রাইস থাকবে প্রতিটা ব্লাউজ পিস অ্যান্ড প্রতিটা আপনার মানে আঁচল এরকম স্ট্রাইপে থাকবে সবকটা ক্যাটাগরি এক শুধু প্রিন্ট আর কম্বিনেশনসটা আলাদা আলাদা এটা চারকোল ব্ল্যাক নট জেড ব্ল্যাক ঠিক আছে और एक लास्ट पीस मैं दिखा दूं जो कि है आपका ड्यू के ऊपर এটাও খুব সুন্দর এটাও বেশ ভালো রেড টাগ ছাড়া মানে যারা রেড টাগ চাইছেন না তাদের জন্য এটা দেখতে পারেন এটাও ভালো হবে কোয়ালিটি গুলো সত্যিই ভালো 1800 টাকা দারুণ কোয়ালিটি হ্যাঁ এটা আসবে লুকসটা প্রাইস থাকবে 2800 আসবে প্রাইস ই আয়েগা আপকা পাল্লা পোরশন এন্ড ই আয়েগা আপকা ব্লাউজ পিস সত্যি সুন্দর এবং সবসময় দেখুন এতটা হাই বাজেটে নেওয়াটাও হয় না ঠিক আছে আর এমন এমন কিছু কিছু জায়গা যেতে হয় যেগুলোতে আমরা খুব দামি শাড়ি পরতেও ভয় লাগে যে বাবা এখানে যাব হ্যাঁ শিবরির কালেকশন যেগুলো প্রচুর প্রচুর দেখিয়েছি সেগুলোই আছে আপাতত এখন আর শিবরি আসছে না এই মান্থে তো নয় প্রচুর দেখিয়েছি কালেকশন আজকে সেম সেম না না মানে এই সামনের মান্থে আর নতুন করে শিবরির কালার আসার চান্স কম কারণ শিবরি আবার সব কালারে ভালো লাগে মানে ওই টাই ডাইটা সব কালারে যায় না ঠিক আছে ইয়ারটা লুকস প্রাইস আয়েগা 2800 2800 আমারটার কালারও বলা ছিল বানাতে বাট যেটা হয় আর কি হয়তো কালারটা আসেনি সামহাও তোফরে খুব একটা সবসময় এক্সাক্ট কালার আসে না একটা ব্যাপারও আছে সো যতটা দেখিয়েছি তার মধ্যে আই থিঙ্ক পছন্দ হয়ে যাবে অনেক দেখিয়েছি মনে হয় 13 থেকে 14টা কালারই দেখিয়েছি আমি ইসকে বাদ মানে যা দেখাঙ্গি ও হ্যায় টসর উইথ জারি চেকস ঠিক আছে টসর জারি চেকস এর ফিশ মোটিভের ভার্জিন কালারটা এখনো রিস্টক হয়নি ওরা 2-3 দিনের মধ্যে হয়ে যাবে তবে যে নতুন দুটো কালার এসেছে আমি দুটো নতুন কালার দেখিয়ে দিচ্ছি ফিশ মোটিভ টসর মে যে নয়া কালার মেরে পাস হ্যায় ও হ্যায় আপকা এসা ব্লু কালার প্রাইস ফর দিস ওয়ান ইজ অনলি 4790 যদি কারো মনে হচ্ছে আমি কালার নেব তো এই কালারটা নিতে পারেন হ্যাঁ তসর জারি চেকস উইথ ব্লক প্রিন্টস অল দিস আর ব্লক হ্যান্ড ব্লক পাল্লা আয়েগা আপকা এসা কালারফুল ঠিক আছে এরকম কালারফুল আঁচলটা আসবে এরকম জারি স্ট্রাইপ থাকবে ইসকে সাথ যে ব্লাউজ পিস হ্যায় ও আয়েগা আপকা এসা মাস্টার্ড ইয়েলো মে ব্লাউজ পিস কা পোর্শন ইয়াহাঁ সে ইয়াহাঁ তক কা পোর্শন টসর বেস কে উপর কটন বিড হ্যায় জিসকে ওজহ সে ব্লাউজ আপ টাইট বানা সকতে হো কোই ভি প্রবলেম নেই হোগা এন্ড ইয়ে আয়েগা সাড়ি কা লুক লোয়ার পোর্শন পে পুরা ফিশ का मोटिव आएगा पूरा बॉडी ऐसे चेक्स बना हुआ है ठीक है एंड ये आएगा आपका फ्रंट योक का पोर्शन ये मोटिव बहुत ज्यादा फेमस है मेरा जो क्लाइंट्स है मैक्सिमम टसर जरी चेक्स में ऐसा मोटिव पसंद करते हैं एंड पूरे खूब सुंदर लगे तो हमारे नीचे एक वर्जिन कलर आछे कलर गुलो भलो लगते देखते एक कलर पा আরো একটা কালার পাবেন সেটা হচ্ছে এরকম একটা অরেঞ্জিস মানে রাস্টিক রেড টাইপের এক্স্যাক্ট রেডটা নয় ঠিক আছে এক্স্যাক্ট রেডটা নয় এটা রাস্টিক রেড এটাও আমি একটু দেখিয়ে দিই যেটা পছন্দ হচ্ছে বুক করতে পারেন দুটোর প্রাইসই সেম 4790 প্রাইস ফর দিস ওয়ান সেম প্রাইস এটাও যা এটাও তা দুটো সেম কোয়ালিটি সেম ম্যাটেরিয়াল দেখতেও একই শুধু কালারটা আলাদা 4790 রাস্টিক অরেঞ্জ টাইপের একটা কালার দিস ইজ নট এক্সাক্ট রেড কালার ক্যামেরাতে কি আসছে আমি জানি না কটকটে অরেঞ্জও নয় একদম একটা রাস্টিক অরেঞ্জ কালারটা বেশ সুন্দর প্রাইস থাকবে 4790 4790 এটা আসবে ফিশ মোটিভসটা इसके साथ जो आपका जो पल्ला है ये आएगा पल्ला तसर में है बॉडी का जो मटेरियल है वो है आपका प्योर टसर दिस इज द ब्लाउज पीस जो कि मस्टर्ड येलो में है इसके बाद आता है ये वाला पोर्शन ठीक है এরকম আসবে লুকসটা প্রাইস থাকবে সেম এই ব্লুটা একটু সরিয়ে নাও যেটা ভালো লাগছে দেখতে পারেন দুটোই সেম প্রাইস প্রাইস কি আছে
4790 ফিশ মোটিভের এগুলো লাস্ট আমি ভার্জিন কালারটা দেখিয়েছিলাম ওটার জন্য যারা পিং করছেন আর তিন চারটে দিন ওয়েট করুন পেয়ে যাবেন রিস্টক হলে আমি পার্সোনালি তো সবাইকে জানাতে পারবো না আমি আমার গ্রুপে রিস্টক পিস বলে দিয়ে দেব ঠিক আছে গ্রুপে দিয়ে দেব গ্রুপটা জয়েন হয়ে যান অনেক কিছু ভিডিও এগুলো দেখতে পাবেন গাদওয়ালের প্রি বুকিং যদি কেউ করতে চান ওই ভিডিওটা থেকে করতে পারেন গাদওয়ালের যেই ধরনের কালেকশন এসেছে সেগুলো একদম ওয়েডিং স্পেশাল কালেকশন মানে এরকম নর্মাল যে গাদওয়ালগুলো হয় যেগুলো আমরা দেখি মানে খুব সিম্পলওয়ালা আমি আনিনি বিকজ একটু হাই রেঞ্জেরই এসেছে হাই রেঞ্জের এলেও একটা নেবেন রয়্যাল নেবেন এরকম আমার মনে হয় এটা আসবে লুকসটা ठीक है ये आएगा आपका लुक्स जो कि रस्टिक ऑरेंज में आएगा दिस इज द पल्ला पोर्शन एंड दिस इज द ब्लाउज पीस प्राइस फॉर दिस वन इज ओनली 4790 4790 प्योर टसर कम्स विद फिश मोती ब्लॉक्स एंड जरी चिक्स टसर वैसे ही भी बहुत अच्छा लगता है उसके ऊपर चेक्स है तो और भी लुक्स जो है अच्छा हो गया है प्राइस फॉर दिस वन इज ओनली 4790 ठीक है इसका एक लाइट कलर है जो कि आपका है ये वाला कलर ये कलर तो भीषण भालो पॉपुलर माने ये धोनेर कलर सबाई तो अपर बॉडी तो अपना डार्क টা পছন্দ করেন না এই ধরনের কালারটাও দেখতে পারেন পুরোটা এরকম বাটারফ্লাই প্রিন্ট করা আছে এর সাথে যেটা পুরো বডি আসবে এরকম বাটারফ্লাই প্রিন্টে ঠিক আছে অল দিস আর প্রিন্ট নট পেইন্ট इसके साथ ब्लाउज पीस जो है वो है ब्लू में प्राइस फॉर दिस वन इज ओनली 4790 4790 एंड दिस इज द पीस ठीक है ये आएगा आपका फ्रंटियो का पोर्शन এটা আসবে फ्रंटियो के पोर्शंस ये आश्वे लुक्सटा ये आएगा आपका लुक्स ठीक है इतना आश्वे लुक्सटा 4790 बुकिंग के लिए जस्ट टेक ए स्क्रीनशॉट एंड सेंड अस बुकिंग এর জন্য স্ক্রিনশটটা নিয়ে সেন্ড করে দিন আমরা আপনার লাইভ চেক করে নেব আচ্ছা নেক্সট পিস যেটা আছে সেটা হচ্ছে আপনার রেড এর উপরে এটা একটু সরিয়ে দাও রেড এর উপরে আছে পিসটা তসর উইথ জারি চেকস ঠিক আছে তসর উইথ জরি চেকস পুরো শাড়ি জুড়ে জরি চেকস থাকবে সাথে থাকবে ব্লাউজ পিস আর আঁচল এই আসবে লুকসটা দেখুন এটা আসবে লুকসটা ম্যাট ফিনিশ 4790 অল দিস আর ম্যাট ফিনিশ এগুলো কিন্তু আপনার খুব বেশি চকচকে ব্যাপারটা থাকবে না যদি আপনার মনে হচ্ছে কি আপনি এটা নিতে ইন্টারেস্টেড তো স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দিন প্রাইস ডিটেইলস কিভাবে পেমেন্ট করতে হবে সবটাই আমরা লাইভে বলে নিয়েছি এবং দরকার হলে আপনারা ভিডিওটা আরেকবার রেকর্ডেডও দেখে নিতে পারেন মানে এসিটা একদম ঠান্ডা হচ্ছে না ইয়ে আয়েগা আপনার ব্লাউজ পিস দিস ইজ দা ব্লাউজ পিস ঠিক আছে দিস ইজ দা ব্লাউজ পিস প্রাইস থাকবে 4790 4790 আসবে এটার প্রাইস এটা আমি একটু রেড করে দেখিয়ে দিই যারা রেডটা পছন্দ করেন না এটা দেখতে পারে এটা রেডটা না বেশ একটু কালচে টাইপের তো বেশ সুন্দর দেখতে 3 4790 পিওর টাসার কন্ট্রাস্ট রানিং বিপি আর বডিটা থাকবে এরকম প্রিন্টেড 4790 ইজ দা প্রাইস রেঞ্জ আয়গা নেক্সট কালেকশন হচ্ছে ধরনের দেখতে হবে আমি এখন বুঝতে পারছি না আপনারা বুকিং নাম্বারটাতে সেন্ড করুন আফটার লাইভ চেক করা হবে ঠিক আছে কলিং নাম্বারটাতে সেন্ড করলে বুঝতে পারছি না এটা আসবে কালারটা স্কাই ব্লু স্কাই স্কাই ব্লু এর সাথে এটা আসবে পাল্লা এন্ড इसका जो ब्लाउज पीस है वो आएगा ऐसा स्काई ब्लू में लाइव को जरूर शेयर कीजिए ताकि और भी लोग हमारे साथ देख सके लाइव फॉलो कर सके ठीक है ये आएगा आपका स्काई ब्लू एंड पिंक এটা যদি সকালের দিকে কারো অনুষ্ঠান থাকে আমি সাজেস্ট করব আপনারা এই কালারটা নিতে পারেন সকালের দিকে খুব ব্রাইট কালারের থেকে এই ধরনের একটা ব্রাইট এন্ড লাইটের মিক্সিং কালার মনে হয় বেশি ভালো লাগবে দেখতে ঠিক আছে 2 4790 প্রাইস গুগল পে ফোন পে ব্যাংক ট্রান্সফার যখনই পে করবে অবশ্যই স্ক্রিনশট সহ মানে পিকচারটা শেয়ার করবেন অরেঞ্জ কালারের সাথে পিঙ্কের আরেকটা কম্বো এটা কিন্তু ব্রাইট অরেঞ্জ ঠিক আছে ইয়ে যে কালার মে দেখা রই হো ইয়ে ব্রাইট অরেঞ্জ হ্যায় এটা কিন্তু আপনার ওই রাস্টিক অরেঞ্জ টাইপের অরেঞ্জটা না এটা আসবে আঁচলের পোরশনসটা ইয়ে আয়েগা আপকা ব্লাউজ পিস দিস ইজ দা ব্লাউজ পিস বেস ব্রাইট
ठीक है, दिस इज द ब्लाउज पीस। ब्लाउज पीस के बॉर्डर पर भी ऐसा प्रिंट है एंड ये आएगा साड़ी का लुक्स। आपका योर पोर्शन में भी आपका ऐसा प्रिंट आएगा, लोअर पोर्शन पर भी प्रिंट आएगा। 4790 प्राइस रेंज इज 4790। অবশ্যই লাইভটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, তাহলে আরো অনেকে দেখতে পাবে লাইভগুলো। এবং যিন লোক মানে স্পেশালি আজ मैंने जो आज दिखा है मैक्सिमम तस्सर कलेक्शन था उसमें, तो जिन लोगों को तस्सर साड़ी पसंद मतलब आएगा वो लोग आराम से बुकिंग कर सकते हो। लाइक के बाद भी आप पिक्चर भेज सकते हो, देयर इज नो प्रॉब्लम। साड़ी अगर अवेलेबल होगा तो हम आपको बोल देंगे, ठीक है। तस्सर में कौन साड़ी आचे बेचे সেটার ক্ষেত্রে হবে, মানে পচমপল্লির আমি যে ফার্স্ট লাইভটা করেছিলাম সেটা থেকে কোনো কিচ্ছু নেই, তারপরেও একটা করেছিলাম, তারপরে রিসেন্ট করেছি, হ্যাঁ সবগুলোই দেখিয়ে দিয়েছি। এটা আসবে মাস্টার্ড ইয়েলো কালার, মাস্টার্ড ইয়েলো কে সাথ রেড एंड ब्लैक एंड ब्लू का कॉम्बिनेशन। देखिए पूरा साड़ी का बीचों बीच कोई भी काम नहीं है, जस्ट दोनों तरफ बॉर्डर में ऐसा सर्कल वाला मोटिव है जिससे साड़ी का लुक्स जो है बहुत अट्रैक्टिव हो जाता है, ठीक है। ये आएगा पल्ला पोर्शन, दिस इज द ब्लाउज पीस। प्राइस फॉर दिस ब्यूटी इज ओनली 4790 4790। मटेरियल प्योर टसर कम्स विद सिल्क मार्क। सो तसर का जितना सारा जरी चेक्स के ऊपर ब्लॉक का कलेक्शन था मैंने सभी दिखा दिया है। अभी मैं जो दिखाऊंगी सिर्फ प्लेन तसर जरी चेक्स। सो हम लोग जो तसर जरी चेक्स के ऊपर प्रिंट करते हैं ना, वो है आपका ये साड़ी। पहले तसर का वर्जिन कलर बनता है, उसके बाद तसर का कलर किया जाता है, डाई किया जाता है, उसके बाद ब्लॉक होता है। अपना जो भी एटा नीते चा नीते पारे एटा ब्लॉक शहो अच्छे, ये विथ ब्लॉक है, इसका प्राइस आएगा 4790। अगर आप विदाउट ब्लॉक लेना चाहते हो लेकिन तसर जरी चेक्स लेना चाहते हो ये कलर ले सकते हो, इसका प्राइस आएगा 4390, ठीक है। इसका प्राइस आएगा 4690 मैंने जो पहना है, और जो मैं अभी दिखा रही हूँ ये है प्योर तसर जरी चेक्स विदाउट ब्लॉक, কোনো ব্লক নেই শাড়িতে। প্রাইস থাকবে 4390। এগুলোর উপরেই ব্লকটা করা হয়, এখনো ব্লক করা হয়নি এটাতে, এগুলোতে ব্লক করা হবে। আপনারা যদি কারো মনে হচ্ছে যে আমি উইদাউট ব্লকে নেবো, কারণ এগুলো অনেকে উইদাউট ব্লকে নেয় বিকজ এগুলো খুব স্টাইলিশ তো দেখতে। এটা আসবে ব্লাউজ পিসটা অ্যান্ড বডির কালারটা দেখুন কতটা সফিস্টিকেটেড, ভীষণ আনকমন একটা তসরের কালার। প্রাইস থাকবে 4390। अगर आप विदाउट ब्लॉक में लेना चाहते हो तो आप ये ले सकते हो, ये विदाउट ब्लॉक में है, प्राइस आएगा 4390। এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি, আমি আর প্রতিটা ড্রিপ করছি না, কালার প্রতিটাই আপনার পেয়ে যাবেন সেম প্রাইসে 4390, ঠিক আছে। এরকম আসবে মোটামুটি লুক, যেরকম আমরা বিষ্ণুপুরি জরি চেক্স কাতান পরি সেম, বাট এটা তসরে আছে, ঠিক আছে। মানে কালার জিতনা সারা হ্যাঁ মেরে পাস सभी मैं दिखा देती हूँ। प्राइस आज पे एक लोड 4390 4390 विदाउट जरी चेक से तसर, ठीक है। इटर ब्लाउज पीस टा अच्छे अपना इटा येलो थे, डार्क येलो थे आज पे ब्लाउज पीस, बॉडी कलर तो अच्छे टू खाने। इंस्टॉलमेंट तो हम प्लीज एक टू हाँ, हम बोले दीजिए अगर 8000 के अबा कोई साड़ी का प्राइस है वो आप बुकिंग करते हो तो आपके लिए विदिन वन मंथ का टाइम होगा पूरा पेमेंट करने के लिए। अगर साड़ी का प्राइस 8000 से बिलो है सो कोई भी इंस्टॉलमेंट पॉसिबल नहीं होगा उस साड़ी पे। सेम प्राइस 4390। সব কটা শাড়ির কালার গুলো সুন্দর, জাস্ট একটু দেখে নিন, এগুলো জাস্ট ডাই হয়েছে মানে এর উপরে প্রিন্ট হয়। সো আগার কোই উইদাউট প্রিন্ট মে লেনা চাতে হো আপ আভি লে সকতে হো। প্রাইস আয়েগা শাড়ি কা 4390। দিস ইজ দা ব্লাউজ পিস, এগুলো সব আপনার প্রিন্ট হয় এর উপরে, ঠিক আছে। আমি উইদাউট প্রিন্টে টেক্সচারটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর লাগে, ভীষণ ক্লাসিক। এটাও একটা আপনার যেটা অরেঞ্জটা দেখাচ্ছিলাম সেই অরেঞ্জটা, প্রাইস থাকবে 4390। এই জিনিসগুলো প্রতিটা দারুণ, প্রতিটা দারুণ। এই আসবে লুকসটা,
প্রাইস থাকবে 4390 ঠিক আছে এগুলো সব সিম্পল উইদাউট ব্লকস এ আর না ব্লকস ভি লে সকতে ব্লকস अगर आप लोगे तो প্রাইস আয়েগা আপনার 4790 যদি ব্লকটা নিতে চান বাদ বাকি সবকটাই আপনার 4390 ঠিক আছে আর সিবোরিজটা আমি পরে আছে এর প্রাইস হচ্ছে 4690 এটার মিনিমাম 10-12 টা কালার আমি দেখিয়ে দিয়েছি লাইভের ফারস্টে কাতান হ্যান্ড পেইন্ট দেখিয়েছি जिनको जो लेना है लास्ट में प्लीज मेंशन দেখানো হয়ে গেছে একটু আপনারা রেকর্ডেডটা দেখে নেবেন ঠিক আছে আমার কাছে যখন যে কালেকশন গুলো अवेलेबल হয় আমি সবকটাই দেখাই এবং অনেকটা কোয়ান্টিটিতে দেখানোর চেষ্টা করি যাতে করে সবাই এখান থেকে বুকিং করতে পারে এবং ওয়েস্ট বেঙ্গলে আমাদের ফ্রি শিপিং আউট অফ ওয়েস্ট বেঙ্গল শিপিং উইল বি অ্যাডেড जिस दिन आप पेमेंट करोगे उस दिन से विद इन 5 to 6 days व 6 to 7 days के अंदर आपको ट्रैकिंग आईडी मिलेगा ठीक है आप प्रोडक्ट मिलेगा आपको लाइक कोलकाता हो तो डिस्पैच डेट से 2 to 3 days 2 days मैक्सिमम 3 days मैक्सिमम एंड आउट ऑफ बेंगाल 3 to 5 days भी लगता है वो होता है कि कोई कोई इंटीरियर इलाका एरिया है ना एकदम साइड जोन সে সমস্ত জায়গায় কিন্তু একটু ডিলে হয় প্লিজ আপনারা যে অ্যাড্রেসটা দিচ্ছেন একটু ভালোভাবে কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন ম্যাক্সিমাম অ্যাড্রেসে নাম নেই অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার নেই সো উন লোগো কা প্রোডাক্ট জো হ্যায় হোল্ড হো জাতা হ্যায় ম্যা ক্যাসে সেন্ড করুঙ্গি ভো প্রোডাক্ট আগর আপকা নামই নেই হ্যায় कौन से नेम से मैं भेजू और कौन सा कॉन्टेक्ट नंबर मैं डालू ये हो सकता है कोई कोई होता है कि घर में मम्मी का मोबाइल से बुकिंग कर दिया खुद का मोबाइल अलग है मोबाइल नंबर नहीं दिया कॉन्टेक्ट नंबर आप যতক্ষণ না দিচ্ছেন সেন্ড করা যায় না প্রোডাক্টটা কারণ ওই নাম্বারটাই ওটিপিটা যাবে ডেলিভারিতে অ্যান্ড ওটিপি নেই বললে সে আপকো শাড়ি জো হ্যায় নেই মিলেগা পেমেন্ট করলে সে ভি নেই মিলেগা শাড়ি জব তক আপ ওটিপি ডেলিভারি বয় কে সাথ নেই শেয়ার করতে হো তো ठीक है तो आज मेरा लाइव का सारा प्रोडक्ट मैंने दिखा लिया है नेक्स्ट जो लाइव है वो है 2 December एंड उस दिन कौन सा प्रोडक्ट का लाइव होगा मैं बता दूंगी एंड गढ़वाल का एक शॉर्ट वीडियो मैं मेरा जो यूट्यूब चैनल है सिल्क क्वीन उस पर डालने वाली हूँ मेरा जो ग्रुप है वहाँ पर भी मिलेगा आप लोग अगर किसी को प्री बुकिंग करना है तो वो वीडियो देख कर आप बुकिंग कर सकते हो ठीक है थैंक यू सो मच नेक्स्ट लाइव পরশু দিন সেম টাইম 12:30 থেকে থ্যাংক ইউ ফিনিশ করুন।